কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত ও ভগ্ন তেমে রন্দাশা জ্ঞানঞ্জন শলাকয়া চশকুড়ুন মিলি তং যেন তসমে শ্রী গুরবে নম 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 ও বিষ্ণু পাধাপ্রেষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নামিনে নম আচার্য পায় দৈন্যবসন গুরু করুণা মূত ক্ষমা দৈজিরমণে নম নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নম নম শ্রী গৌরী করুণা কৃপা পূর্ণ কলিবরং শ্রীভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জনিবাস নম বিষ্ণু পায় কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে নম গৌড় কিশোরায় সসcadastro বৈরাগ গো মুড়্তয়ে বিপ্রলম্ভ রশম্ভুদে পাদামবুজয়তে নমঃ নমো ভক্তি সদ্চিদানন্দ নামিনে গৌড় শক্তি স্বরূপায় রূপানুগো শ্রী গৌড়বিভূমে নিদেষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণবসার্বভৌমশ্রী জগন্নাতা নম নমো মহাবদানৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীষে নম নিত্যানন্দ নমুস্তুভে প্রেমানন্দ প্রদায় কলৌ কমনাশন ভাপত নম শ্রিয়দ্দৈত নমস্তে কলিজান কৃপানিদে গৌর প্রেম প্রদনায় শ্রী সীতা পতয়ে নমঃ আল্লাহ দিনি স্বরূপায় গৌরাঙ্গ সুড়ি দয়াছো ভক্তি শক্তি প্রদান গদাধর নমস্তুতে গৌডাঙ্গ প্রিয়পার সদং গৌরাঙ্গ প্রিয় লবে নাপি কৃপালি শ্রী গৌড়াঙ্গে জায় রী পঞ্চতমৃষ্ণ ভক্ত ভক্ত ভক্তি শক্তি নমস্তে বলদেবা রুহিণী নন্দনা চুদেব কুমারায় রেবতী পতয়ে নম কৃষ্ণায় বাসুদেব হর হে মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবি নম নম কুঙ্কুমাক্ত কচনাজ গর্ভ গৌরবা পিতনাঞ্চি তা গন্ধ নিন্দি সৌরবা বল্লব সৌ সুনুসর্ঞ্চিতার্ত সাধিকা পাদপদ্ম দাস দাস্তরাধিকা নীলাচল নিবাসায়িত পরমাত্মে বলভদ্র সুভদ্রাব্যম জগন্নাতা নমঃ জয় জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনে নন্দ শ্রিদ্ৈতা ধরে ভাক্ত গৌর্ভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রাম হরে জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিকা শ্রী গিরিধারী কি জয় জয় শ্রী গুরু গৌর সুন্দর শ্রী রাধা দ্বৈত কুঞ্জ বিহারী জিউ কি জয় জয় অশ্মদীয় গুরুদেব বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ কি জয় 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 নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রীল ভক্তি কৌসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জয় জয় নিত্যলীলায় প্রবিষ্ট সত্য সংকল্প প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয় জয় অবদূত কুলচামণি শ্রীল গৌড় কিশোর দাস বাবাজি মহারাজ কি জয় জয় ও বিষ্ণুপাদ সদচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয় জয় নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় জয় শ্রী রূপা শ্রী বৈষ্ণব বৃন্দ কি জয় জয় অনলাইনে কৃষ্ণ কথা আলাপনে যুক্তকারী গৌর ভক্ত বৃন্দ কি যায় জয় জয় শ্রীরাধেশাম অনলাইনে কৃষ্ণ কথা আলাপন এই সুদামৃতে যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে বৈষ্ণব জ্ঞানে দণ্ডব প্রণাম নিবেদন করছি কৃপা পতিতানাং পাব পাবনভ্য বৈষ্ণব্যাভ্য নম নমহ আবহাওয়াটা অনেকটাই খারাপ বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে হয়তো আজকে লাইভে আসা সম্ভব নয় কিছুক্ষণ আগেও প্রচন্ড বৃষ্টি ছিল তো রাধা গোবিন্দের অপ্রাকৃত কৃপাতে এখন কিছুটা কমেছে তাই আসার চেষ্টা করেছি ঠিক মতো সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে যদি জানানো হতো তাহলে আমি উপকৃত হতাম যারাই যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন ঠিক মতো সাউন্ড শোনা যাচ্ছে কি না কোনো প্রবলেম হচ্ছে কি না একটু জানালে কৃথার্থ হব আর প্রত্যেকেই লাইফটিকে শেয়ার করুন আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে এই অপ্রাকৃত কথা আলাপনে সহযোগিতা করতে তো ভক্তবৃন্দ আমরা গতকাল যে জায়গায় আমরা অপ্রাকৃত কথার বিশ্রাম কিনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আপনারা অবগত আছেন যে আমরা একটা বিশেষ টপিকসকে নির্ধারণ করে শ্রবণ করছি আর সেটি হচ্ছে উদ্ধব সন্দেশ তো উদ্ধব সন্দেশের আলাপনে ধারাবাহিকতায় আমরা গতকাল শ্রবণ করছিলাম উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজের কথুকপকতনের প্রথম পর্ব তো আজ আমরা শ্রবণ করব উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজের কথুকপকতনের দ্বিতীয় পর্ব আপনার কায় মনোবাক্যে শ্রবণ করুন এবং এই অডিও লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন আমি আবারও বলছি আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য ভক্তবৃন্দ এই কৃষ্ণ কৃষ্ণকথা আলাপন শ্রবণ করতে তারা সমর্থ হবেন তো ভক্তবৃন্দ আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গাটি হচ্ছে উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজের কতক পকতন এবং সে জায়গায় মহারাজের বিলাপ সেই নন্দ মহারাজ উদ্ধবের সঙ্গে পকতন চলাকালীন সময়ে অশ্রু বিসর্জন করে তিনি অজুর ধারায় ক্রন্দন করছিলেন নন্দমহারাজির সুতীব্র বিরহ বেদনা বেড়েই চলছে নন্দরাজির চিত্তে এই বেদনা যখন চলছে এক পর্যায়ে তার হৃদয় মাঝে দৈন্যের হৃদয় হল দিনহীনের সুরে এক পর্যায়ে বলতে লাগলেন নন্দ মহারাজ উদ্ধবকে উদ্দেশ্য করে উদ্ধব এতক্ষণ তোমাকে অনেক কথা বললাম তবে কেন জানি মনে হচ্ছে উদ্ধব আমি কৃষ্ণের পিতা হওয়ার যোগ্য নই কৃষ্ণ তো আর সাধারণ বালক নয় উদ্ধব গর্গমণি যখন নামকরণ করেছিলেন আমার পুত্রের তখন তিনি বলেছিলেন কৃষ্ণ নারায়ণের সমান কৃষ্ণ বলরাম সুরমুনিগণের আরাধ্য একতাও তিনি বলেছিলেন এখন মাঝে মাঝে মনে হয় আচার্যের কথাই আচার্যের বাক্যই যথাযথ তোমরাও তো তার দৃষ্টান্ত উদ্ধ যার গায়ে বল হবে হাজার হাতির ধাক্কা মেরে আমার কৃষ্ণ মৃত্তিকায় ফেলে দিয়ে বধ করল আর সেই কবলয়া পীর হাতিটাকে মারল কেমন অবহেলায় দাঁত দুটো উৎপাটন করে চানুর মুষ্টিক প্রবৃতি মল্লগুলিকে জমালয়ে পাঠালো পাঠাল অবলীলাক্রমে সিংহ যেমন বনের পশুগুলিকে ধরে আর মারে সেই মত কংসম নাগাজুত প্রাণ মল্লৌ গজপতিম তথা অবদিষ্টাং লীলৈব লইব পৌশু মৃগাদি পহ ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের চব্বিশ নং শ্লোকে বলা হয়েছে কংসম তথা অবদিষ্টাং গজপতিং লীল ঐব মৃগাদি পহ। হাতি যেমন ইক্ষুদণ্ড ভাঙ্গে তেমন করে কৃষ্ণ এই বিশালভাবে হাতিটাকে বধ করেছিল ধনুকানা ভঙ্গ করেছিল পুরাতন হলেও জির্ণ হয় নাই বিশেষ সর্বাণু শক্ত ছিল এইsetopt তুমি তোমার নিজের চোখেই দেখেছো उद्धव কেমন করে ধনুকটাকে ভেঙেছিল কৃষ্ণ তাছাড়া ব্রজে আমি কম দেখিনি সাত বছর বয়সে একুশ কিলি কিলোমিটার গিরি গোবর্ধনকে কেমন করে এক সপ্তাহ ধরে রেখেছিল প্রলম্ব ধেনুক অরিষ্ট তৃণাবর্তবক প্রবৃতি অসুরগুলি ভয়ে যাদের সুরাসুর কম্পমান তাদের বধ করেছে কৃষ্ণ খেলতে খেলতে এগুলো তো তোমার চোখের সামনেই দেখা তাল মহাষাড় ধনুর্জষ্টমি বে বড়াট ভবোঞ্জি কেন হস্তেন সপ্তাহ মদ গিরিম প্রলম্বু ধুকু হৃষ্ট স্ত্রী না বকা দৈত্যাশা শূর জিটা হতা জে নেহ লীল ভাগবতের দশম স্কন্ধের তম অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশ নং শ্লোকে বলা হয়েছে তালত্রয়ম দনুর জষ্টি মি বে বড়াট ভবন যেই ক্যান হস্তে ন সপ্তাহ মদা দাদগিরি প্রলম্বু ধ্যানু কুহরিষ্ট স্তিনাবর্ত বকা দয়হ দৈত্যাশুড়া শুড় জিতাহতা হতা যে নে হলি লয়া এই সব দেখে এই সকল দৃশ্যকে নিরীক্ষণ করে আজ আমার আচার্যীর কথা স্মরণ হচ্ছে আমি কিছুটা হলে উপলব্ধি করতে পারছি উদ্ধব কৃষ্ণ সাধারণ মনুষ্য নয় সে কোনো সাবভ্রষ্ট দেবতা হতে পারে অথবা কোনো শ্রেষ্ঠ দেবতা অন্য দেবগণের কার্য সাধনের জন্য সে আসতে পারে আমার নিতান্ত সৌভাগ্য জন্ম জন্মান্তরের পূর্ণ ফল বা পিতা মাতা মহের শুভকার্যের ফল যে আমার মতো অতি সাধারণ মানুষকে সে বাবা বলে ডাকে নতুবা তার পিতা হওয়ার যোগ্যতা আমার নেই উদ্ধব আচম্বিতে নন্দ মহারাজের হৃদয় মাঝে এই দন্য কেন আসলো ভক্তবৃন্দ আমরা গতকাল শ্রবণ করেছিলাম উদ্ধবের সঙ্গে কথুপকথন চলাকালীন সময়ে প্রথম দিকে সেই নন্দ মহারাজ বলেছিলেন উদ্ধবকে যখন উদ্ধব প্রবুদ্ দিতে গিয়ে মহারাজকে বলেছিলেন যশোমতী মাতাকে বলেছিলেন আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী কেহ নেই মহারাজ কেমন করে তার যথা উত্তর প্রদান করেছিলেন তাহলে হঠাৎ করে এই নন্দ পিতার হৃদয়ের মাঝে দৈন্যতা কেন আসলো আচম্বিতে নন্দরাজের এই দৈন্য থেকে আসল এটা বাৎসল্য রসের সমুদ্র উথিত অসংখ্য সঞ্চারী ভাব তরঙ্গের একটি ক্ষুদ্র তরঙ্গ এই তরঙ্গ শক্য বাতসল্য রসের সমুদ্রে উদ্দিষ্ট হয় পূর্বে বলেছি নন্দরাজ কৃষ্ণকে আদরীর পুত্র বলেই জানেন নন্দ মহারাজ কখনো ভাবেননি যে কৃষ্ণ ভগবান তার পরিধিতেও কখনো এই চিন্তা আসে না যদি না আসে তাহলে তখন এই সব ভাবনা থেকে তার উত্তর হচ্ছে ব্রজের বাতসল্য শুরতা তিন রসেই কৃষ্ণের ভগবতার অনুসন্ধানে নেই কিন্তু বিরহের তরঙ্গকালে তার ক্ষণিক প্রকাশ পরিদৃষ্ট হয় মিলনকালে তারা কখনো কৃষ্ণকে কোনো মহৎ ব্যক্তি বলে ভাবে না বিরহকালে যখন কৃষ্ণকে আর পাবে না এই রকম ভাবনার হৃদয়ে মাঝে আসে তখন বিরহতাপে তাপে ভাব সিন্দুর আলোড়নে ঈশ্বর ভাবের ক্ষণিক উদয় হয় আবর্তিত গরম দুগ্ধের কটাহ মধ্যে ক্ষুদ্র তৃণকণ্ডের মতো ইহা একটু দেখা দিয়ে আবার পেয়ে যায় আর দেখা যায় না কৃষ্ণে ভগবত বুদ্ধি তার স্থায়ী বাবির অন্তর্গত উদ্ধব সর্বদা ভাবেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান আর নন্দরাজির কৃষ্ণের মহাত্মূর্তি এটা ক্ষণিক এটা এটা মতো সমুদ্রের মাঝে যেমন ফেনা উঠে সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয় সমুদ্রের মাঝে যেমন ফেনা উঠে এবং সেই ফেনা যেমন সমুদ্রের মাঝে মিশে যায় নন্দ মহারাজের হৃদয় মাঝে কৃষ্ণের প্রতি এই ভগবত্তা এটা সমুদ্রের মাঝে ফেনা উঠার নিয়ায় মুহূর্তের মাঝেই সেটা লয় প্রাপ্ত হয়ে যায় একটি সুতপ্ত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে একটু আশ্বস্ত হয়ে বসলেন নন্দ মহারাজ এদিকে কৃষ্ণ জননী যশমতি মা মূর্চিত হয়ে পড়ে আছেন যখন তার কর্ণকুহরে এই সংবাদটি পচল মথুরা থেকে কৃষ্ণের শখা এসেছেন কৃষ্ণ আসেননি এই সংবাদটি যখন মায়ের কর্ণকুহরে গুচরিত হল যশোমতী মা মূর্চিত হয়ে পড়ে আছেন পাশের একটি প্রকোষ্ঠে মথুরা থেকে কৃষ্ণের শখা এসেছে কৃষ্ণ আসেনি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তিনি সম্বিত হারা হয়ে পড়ে আছেন মৃত্তিকায় যেদিন কৃষ্ণ ব্রজ ছেড়েছেন সেদিন হতে নন্দ মহারানী চক্ষু বুঝিয়াছিলেন কৃষ্ণ ছাড়া তিনি আর ব্রজকে দর্শন করবেন না তাই তো তিনি নয়ন আর উন্মিলিত করেননি নন্দরাজ যে উদ্ধবের কাছে কৃষ্ণের কথা বলছেন অর্ধ জ্ঞান অবস্থায় যশোদার কানে তার কিছু কিছু কথা ভাঙ্গা ভাঙ্গা ভাবে আসছিল ওই কথা শুনতে শুনতে শুদ্ধ উদ্দীপনে স্তন যুগল শ্রাবণের জল ধারার মতো দুগ্ধ ধারা আর নয়ন হতে অশ্রু ধারা দুই মিলে যশমতির বক্যের বসন সিক্ত হয়ে গিয়েছিল প্রশ্ন আসতে পারে লীলাতে তখন কৃষ্ণের বয়স এগারো বৎসর তাহলে তখনও তার কথা স্মরণে তার কথা শ্রবণে স্তন হতে দুগ্ধকরণ এটা কি করে সম্ভব এটা তো লৌকিক জগতে কোথাও সম্ভব নয় তার কারণ এই যে প্রাকৃত জগতের পিতৃত্ব মাতৃত্ব এবং জননী জনকত্বর সম্বন্ধে আমরা যা জানি যশোদানন্দের সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ সেই সম্বন্ধ হচ্ছে নিত্য শাশ্বত শতসিদ্ধ বাৎসল্যরসের আশ্রয়ত্ব নিবন্ধনী কৃষ্ণের পুত্রত্ব নন্দ যশোদার পিতৃত্ব মাতৃত্ব প্রাকৃত জনক জননীর যে সম্বন্ধ এই সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে নন্দ মহারাজের এবং নন্দ মহারানীর নয় এই কারণেই লীলায় কৃষ্ণের জাগতিক বয়স যতই হোক না কেন নৃত্যকালই তিনি যশোদার স্তন পান করার যোগ্য এই নিমিত্ত নৃত্যকালেই যশোদার স্তনকরণ শত স্বাভাবিক আমরা ভাগবতের দশম স্কন্দের ছেচল্লিশতম অধ্যায়ের আটাইশ নং শ্লোকে দেখতে পারি যশোদা পুত্র স চরিতা নিচ উদ্ধব নীরব হয়ে আছেন যশোদা জননীর সঙ্গে কোনো বাক্য আলাপ করার সাহস তার নেই কিন্তু নন্দ পিতার সঙ্গে আর দু একটি কথা বলার কিঞ্চিত সাহসে লাভ করেছে উদ্ধব লক্ষ্য করে দেখেছেন কৃষ্ণের মাহাত্মবর্ণনা কালে দৈন্যতায় নন্দরাজের চোখের জল যেন শুকিয়ে যাচ্ছিল এই অবস্থা নিরীক্ষণ করে উদ্ধবের অন্তরে এক নতুন জ্ঞানের আলোকপাত হল তিনি ভাবলেন কৃষ্ণ যে কারো ছেলে নন অনন্ত বিশ্বের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথাটি কোনো প্রকারে যদি নন্দরাজকে বোঝানো সম্ভব হয় তাহলে কৃষ্ণে পুত্র জ্ঞান শিথিল হয়ে যাবে ফলে এই তীব্র বেদনার উপশম হবে একটি রাস্তার সন্ধান পেলেন বুবা যেন আজ ভাষা খুঁজে পেল আজ বুবা যেন কথা বলার সেই দিব্য শক্তি খুঁজে পেল উদ্ধব মহারাজ পুনরায় শুরু করলেন বলতে শুরু করলেন শ্রীকৃষ্ণ যে ভগবান এই কথা তিনি বলার প্রয়াসই হলেন বলার উদ্দেশ্য নন্দরাজের কৃষ্ণ বাৎসল্য শিথিল করে তার সুখের কত কিঞ্চিত অপনুদন করা উদ্যব বললেন নন্দরাজ আপনাদের ভাগ্যের আর সীমা নেই যশোদা জননী হ আপনি কথাই বলছি আপনাদের সৌভাগ্যের মহিমা বর্ণদাতীত শ্লাগত যুবাং শ্লাগ্যত আপনাদের চিত্তে যে অনুরাগ শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগ কেউ লাভ করতে পারেনি তপস্যা করেও এই অনুরাগ কারো হৃদয়ে মাঝে জাগ্রত হয়নি শ্রীকৃষ্ণকে আপনি কি তা জানেন নন্দরাজ আপাত দৃষ্টিতে মনে হতে পারে কৃষ্ণ বুঝি দশ জনের মতো একজন মানুষ কিন্তু বস্তুত তা কখনই নয় কৃষ্ণ ভগবান সাক্ষাৎ স্বয়ং ভগবানই বটে তিনি নেমে এসেছেন ধরা দামে তার সঙ্গে জন্ম নিয়েছেন পৃথিবীর সর্বত্র তার মহামহাভক্তগণ কিন্তু এই সমগ্র ভক্ত গোষ্ঠীর মধ্যে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী আর কেউ নেই এমন অনাবিল অফুরন্ত কৃষ্ণ স্নেহ আমি কোথাও দেখিনি বা শুনি উনি গোষ্ঠীর মধ্যে একজন বড় হলে যেমন আর দশ জনের গৌরবের কথা তেমনি ভক্ত সঙ্গ মধ্যে আপনারাও আছেন ভাবতে ভাবতে আমার মুখ গর্বে উজ্জ্বল হয়ে ওঠে আপনারা যাকে এত গভীরভাবে ভালোবাসেন তিনি যে সে নহেন তিনি আপনাদের পুত্র নহেন স্বয়ং নারায়ণ মহানারায়ণ তিনি মূল নারায়ণ অন্য দেবদেবী সকলেই তার অংশ কলা কিংবা বিভূতিমাত্র মহাতত্ত্বের স্রষ্টা মহাবিষ্ণু প্রমুখ পুরুষ অবতার গণের পরমাশ্রয়ে শ্রীকৃষ্ণ সংসারে যত শ্রেষ্ঠ বস্তু আছে সকলের পরম মূল গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ এমন মহাধনকে বশীভূত করেছেন কেবলমাত্র প্রীতির দ্বারা কেবলমাত্র ভালোবাসার দ্বারা আপনাদের ভক্তির কে আর তুলনা আছে এমন ভক্তিদন যাদের আছে তাদের মতো মহাভাগ্যশালী জগতের বুকে আর কে আছে বলুন আপনারা যাকে পুত্র মনে করেন নন্দরাজ সেই কৃষ্ণ কিংবা সেই বলরাম যে কি বস্তু তা একটু ভালো করে শুনুন ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম নংশ শ্লুকে বলা হয়েছে এত হি সচ বীজ রাম মুকুন্দ পুরুষ প্রধানম কৃষ্ণ রাম এই নিখিল বিশ্ব জগতের বীজ জুনি। বীজ ও জুনি বলতে নিমিত্ত কারণ ও উপাদান কারণ বোঝায় একটি ঘটের বীজ হলো কুম্ভকার জুনি হলো মৃত্তিকা একটি জীব দেহের পিতা হলেন বীজ আর মাতা হলেন জুনি সকল জগতের বীজ ও জুনিতে বেদ আছে পৃথক বস্তু হওয়া প্রয়োজন কিন্তু নিখিল বিশ্বের যিনিমূল তিনি একাধারী নিমিত্ত ও উপাদান উভয়ে কারণ বটে নিখিল বিশ্বের মূল বীজ হচ্ছেন পুরুষ ও আদি জুনি হচ্ছেন প্রকৃতি সকল পুরুষের আশ্রয়ে যে পরম পুরুষ তিনি শ্রীকৃষ্ণ সকল প্রকৃতির ইস্কনকারী অখুবকারী পুরুষ হলেন পরম পুরুষ শ্রীকৃষ্ণের অংশকলা নিখিল বিশ্বের যা কিছু সবই শ্রীকৃষ্ণের বিভূতি এমনকি নির্বিশেষ ব্রহ্মেরও তিনি প্রতিষ্ঠা বা মূলাশ্রয় অনন্ত জগৎ সৃষ্টি করে আবার তার মধ্যে প্রবেশ করেছেন শ্রীকৃষ্ণ অন্তর্জামী রূপে প্রবেশ করেও তিনি কিন্তু মাইক বস্তুর সঙ্গে লিপ্ত হন নাই নন্দ মহারাজ অবাক বিস্ময়ে উদ্ধবের কথাগুলো গলাদগরণ করছেন উদ্ধব আরও বলতে লাগলেন শুনুন গোপরাজ প্রাণীমাত্র মৃত্যুকালে যদি পারে ক্ষণকালের জন্য মনোনিবেশ করতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তাহা হলেও দূর হয়ে যায় তার সমঙ্গল দগ্ধীভূত হয়ে যায় তার প্রাক্তন কর্মফল পর্বতের নিয়ায় পাপ পর্যন্ত নষ্ট হয়ে যায় একবার যদি কেউ খায় মনোবাক্যে সেই ভগবানের পরম পদে আশ্রয় গ্রহণ করতে পারে কখনো ভগবানের পার্শ্বদত্ত প্রাপ্ত হয়ে সূর্যের মতো ভাস্কর হয় জন জনপ্রাণ বিউগকালে খনম সমাবেশ বিশুদ্ধম নির কর্মা স্বয়মাসু জাতি পরাঙ্গতিং ব্রহ্ম ময়ূহ কর বর্ণহ ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের বত্রিশ নং শ্লোকে বলা হয়েছে যস্মিন জন প্রাণ বিহুগ খনম সমাবেশ মন বিশুদ্ধম নিরিত্ত কর্মা সয়মা সুজাতি পরম গতিম ব্রহ্ম ময়ুহ করবর্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের আত্মা শ্রীকৃষ্ণ সকল কার্যকারণীর চরম পর্যাপ্ত শ্রীকৃষ্ণে এমন শ্রীকৃষ্ণে আপনাদের একাদৃশ প্রকার অনুরাগ নিরূপম এমন কৃষ্ণ প্রেম ধনে আপনারা ধনী হয়েছেন এমন কিছু নেই জগতে আপনাদের আর পাওয়ার বাকি একবার কৃষ্ণ প্রেম যদি কেউ লাভ করতে পারে জগতের বুকে তার আর কিচ্ছুটি পাওয়ার বাকি নেই জগতের বুকে ভক্তবৃন্দ সবচেয়ে দরিদ্র কে কে সবচেয়ে বড় অভাবী চৈতন্য মহাপ্রভু জগৎজীবকে জানিয়ে দিলেন জগতের বুকে দরিদ্রকে জগতের বুকে অভাবী কে কৃষ্ণ দনবীণ বেড়ে তরিদ্র জীবন দাসী করি বেতনে মূরে দেহ প্রেম প্রেমের ঠাকুর গৌর হরি প্রেম পুরুষোত্তম মহাপ্রভু আমার যিনি কলির পাবন অবতার পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলহের জীব কলিযুগের জীব সকলকে যিনি নামে প্রেমে আপ্লুত করে তিন ভাব কেরিদয়ে লালন করে রাধা ভাবে বিবুর হয়ে নিজে হরি হয়ে জগৎ জীবকে হরি ভজন করার অপ্রাকৃত পন্তা দেখানোর কিঞ্চনে যিনি জগতের বুকে আবির্ভূত হয়েছিলেন সেই প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগদ্জীবকে জানালেন এই জগতের বুকে সবচেয়ে বড় দরিদ্র সবচেয়ে বড় কাঙ্গাল সবচেয়ে বড় হতবাগা সবচেয়ে বড় অভাবী সে যে আজ। কৃষ্ণ প্রেম লাভ করতে পারে নাই যে আজ কৃষ্ণকে ভালোবাসতে পারে নাই যে আজও এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করার পশ্চাতে কারণ কি উপলব্ধি করতে পারে নাই এই জগতের বুকে তার মতো দুঃখী এই জগতের বুকে তার মতো পাশন্ডি তার মতো অভাবী আর কেউ নেই তার মতো হতবাগা আর কেউ নেই যে উপলব্ধি করতে পারেনি আজও যে উপলব্ধি করতে পারেনি যে এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ ভজন করা কৃষ্ণ তরে। সংসারে আসিয়া কাহারে বজয়ে কিসের লাগিয়া একবার ভেবে দেখো মন তুমি জগতের বুকে কেন এসেছ নৃদেহ আদম সুলবম লবাম। এই দেবতাদেরও দুর্লভ মনুষ্য জীবন তুমি কেন লাভ করেছ একবার ভেবে দেখো তুমি এহেন এ লাভ করে আজও কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারলে না নিজেকে মানুষ বলে দাবি করো না নিজেকে মানুষ বলে আমরা দাবি করি কিন্তু শাস্ত্র বলছেন তরুলতা সহজেই তরুলতা পাখি সহজেই পশুপাকি গরুর গড়ে যে বাচ্চাটা হয় তাকে গরু বলে ছাগলের বাচ্চাটাকে ছাগল বলে বিড়ালের বাচ্চাটা বিড়াল কিন্তু মানুষের বাচ্চাটাকে মানুষ বলে না মানুষ হতে হয় আর মানুষ হতে গেলে তাকে যে যোগ্যতা লাভ করতে হবে সেই প্রথম যোগ্যতাই হচ্ছে তার থাকতে হবে এই মনুষ্য জীবন লাভ করার যদি হুশ সে না জানে কারণ সে না জানে সে কি মানুষ এমন কি লাগিয়াইলে ইলে ভবে এমনে জনমে না বজিলে সেতুই মানুষ কবে ও মনে কি লাগি আইলে ভবে এমনে জনমে না বজিলে সেতুই মানুষ কবে মানুষয়াকার হইলে কি হয় করহ বুতের কাম নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম পাখিরে যে নাম লওয়াইলে লয় সি কত তুমি যে ইহাতে আলস্য করহ কেমন একবার ভেবে এ মতো দেখো মন তুমি কেন জগতের বুকে এসেছ কি এমন জনমে হরি না ভজিলে সে তুই মানুষ কবে এহেন দুর্লভ মনুষ্য জীবন লাভ করে আজ হরিকে ভজনা করতে পারলে না তুমি কি মানুষ নিজেকে মানুষ বলে দাবি করছো না ভেবে দেখো তুমি কি মানুষ আরে মানুষ আকার হইলে কি হয় আকারটা তোমার মানুষের মতো কিন্তু ভূতের মতো পরিশ্রম ভূতেরও কাম নহিলে বদনে কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি সুখ আদি কত বাজার থেকে যদি ময়না পাখিকে কিনে আনা হয় ময়না পাখিটাকে যদি পুষ মানানো হয় পাখিটা পুষ মানে কিন্তু হৃদয়ে মানুষে আজও সেই প্রাণ পাখিটাকে কৃষ্ণ নামের বলি শেখাতে পারলাম না এইজন্য বলছেন পাখিরে যে নাম লওয়াইলে লয়ে শাড়ি সুখ আদি কত তুমি যে ইহাতে আলস্য করো হয়া হয়ে কেমন মত দেব সরজনী আবুল তাবুল পাচাল পারিতে পারো তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো ভজিব বলিয়া কহিয়া আইলে ভুলিলে কি সুখ পাইয়া কথা দিয়ে এসেছিলাম আমরা ভগবানের কাছে প্রভুগ ওই অন্ধকার প্রকুষ্ট থেকে আমাকে উদ্ধার করে আলোর জগতে নিয়ে যাও আমি এখানে গিয়ে তুমি ছাড়া আর কারো ভজনা করব না তোমার কথাকে কায় মনোবাক্যে পালন করব ভুলে গেছি সেই কথা আর ভুলার কারণেই আমরা কষ্ট পাচ্ছি সংসারে প্রতিনিয়ত ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা হে প্রাণনাথ গোবিন্দ তোমাকে ভুলে যাওয়ার কারণে তোমার সঙ্গে সম্পর্ক দূরত্ব হয়ে যাওয়ার কারণে জলো জানব লক্ষানি স্তাবড লক্ষ বিংশাতি রুদ্র সংক কা নাম দাস লক্ষ নাম ত্রিংশ লক্ষ খানি পোশুর জন্ম মানবা তোমার সঙ্গে সম্পর্ক দূরত্ব হয়ে যাওয়ার কারণে ওই চুরাশি লক্ষ জুনিতে পরিভ্রমণ করছি জন্ম মৃত্যুর চক্রাকারে আকারে ঘুরছি প্রভু পেয়ে নানাবিধ ব্যথা কত কষ্ট পেয়েছি আজ তোমার চরণে এসেছি তোমার চরণে আছি আমি বলিব র কথা আজ আজ সাধু সঙ্গ করে গুরুচরণ আশ্রয় লাভ করে বুঝতে পারলাম প্রভু তোমাকে ভোজনাই এই মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য তোমার সঙ্গে হারানো সম্পর্ককে পুনঃস্থাপন করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য তোমার চরণে আসিয়াছি আমি দুঃখেরও কথা জননী জটরে চিলাম জকন বন্ধন পাশে একবারে প্রভু দেখা মুরে বঞ্চিলে এই দিন দাসে সপ্তম মাসে আমাদের প্রত্যেকের পরমাত্মা শ্রী গোবিন্দের সঙ্গে আমাদের দেখা হয়েছিল সপ্তম জীব নানা ক্লেশে রয় তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাত দিল মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল চৈতন্য পাইয়া জীব চকু মেলে চায় পরমাত্মা গুরুদেব রে সে দেখিবারে পায় যখন অচৈতন্য অবস্থায় গুরুদেব এসে গর্ভাবস্থায় চৈতন্যের মন্ত্র দান করলেন ঠিক তখনই চেতনা পেয়ে দর্শন করে আমরা সেদিন বলেছিলাম জীব সেদিন বলেছিল প্রভুগ কত জুনি পরিভ্রমণ করেছি তোমার এই মাধুর্যমণ্ডিত রূপ তো আর কখনো দর্শন করিনি আজ কৃপা করে তুমি যখন এই রূপ দর্শন দিয়েছ প্রভু আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না পরমাত্মা বলে মম কথা শুনো আমার কথা শুনো তুমি এই গর্বাবাসে জীব তুমি কত কষ্ট পাও গর্বাবাস ছাড়ি তুমি জম্বু যাও জীব সেদিন বলেছিলেন প্রভুগ প্রভুগ আমি সে সেতে আরে যাব না কতবার দ্বীপে আমি পেয়েছি আছি যন্ত্রণা জম্বুদ্বীপ গমনেতে আমার ইচ্ছা নাই এথা শ্রী রূপ আমি দর্শি চাই এই স্থানেতে যত কষ্ট ছিল যে আমার সর্বদূরীভূত হলো দর্শনে তোমার চৌরাশি লক্ষ জুনি করেছি ভ্রমণ কবু ভব বঙ্গে দেখা নহে নারায়ণ বহু কষ্টে বহু জন্মে পেয়েছি তোমায় তোমাকে ছাড়িয়া যেতে মন নাহি চায় দ্বীপে গেলে প্রভু তোমায় না পাইব সংসার জ্বালায় সদা জ্বলিয়া মরিব শুনেছি জম্বুদ্বীপের লোক সবাই নাকি মায়াবাদী হয় মায়া পাশে আবদ্ধ আমি হইব নিশ্চয় মায়াতে মোহিত হয়ে তোমাকে ভুলিব মায়াবাদী লোক সঙ্গে মায়াতে মজিব অনিত্য আচারে আমি অন্যায়ে শিখিব তোমা কেন নিত্য বস্তু তাহা পা সরিব জম্বুদ্বীপে লোক সব থাকিয়া অজ্ঞানে পরমাত্মা পরব্রহ্ম কিছু নাহি জানে এরূপ নিদারুণ জায়গায় আমি কেমনে থাকিব বলো আর এমন দেশে তুমি কেন আমাকে পাঠাবে তারা সবাই অজ্ঞানী ওরা মায়ার দ্বারা আপ্লুত ওই জায়গায় গেলে আমি তোমাকে ভুলে যাব প্রভু ভগবান বলেছিলেন এই তুমি না পারো থাকিতে মরিবে তব মাতা বিনা প্রসবেতে মাতৃহত্যা পাপে তব তাহাতে হইবে সেই পাপে পুনর্বার নরকে যাইবে প্রভু তাহলে আমাকে যেতে হবে আমি ওই জায়গায় তোমাকে পাব কোথায় সেদিন ভগবান কি বলেছিলেন পরমাত্মা বলে শুন আমি সাধুর বেশ নিস্তারিতে সদা ঘুরি জম্বু দেশে যদি সাধু করিবার তার কাছে জিজ্ঞাসীয় সংবাদ আমার এই যে আমরা সাধু সঙ্গ করছি আমরা অনলাইনের মাধ্যমে সাধু সঙ্গ করছি এই লকডাউনের মাঝে ভগবান বলেছেন আমি সাধুর বেশে জগতের বুকে ঘুরে বেড়াবো আমি সাধুর বেশে জগতের বুকে ঘুরে বেড়াবো ওই সাধুর নিকটে যেও আমার কথা তার কাছে জিজ্ঞেস করিও ওই সাধুর নিকটে গেলে সাধু সঙ্গে গেলে আমাকে তুমি জানতে পারবে আমরা সেই কথা ভুলে গিয়েছি মায়ার জগতে এসে সাধু সঙ্গ করতে আমাদের রুচি নেই সাধুর কাছে যেতে আমাদের মন চায় না দিবস রজনী আবুল তাবুল আমরা পচাল পারতে পারি কিন্তু সাধু সঙ্গে মতি নেই কথা শ্রবণে আমাদের রুচি জাগে না যদি কোনো সদগুরুদেবের সাধুর কৃপায় হৃদয় মাঝে এই চেতনাটা জাগ্রত হয় কে আমি কেন মুড়ে যারে তাপত্রয় তাহলেই মানব জীবনের পূর্ণতা সেখানে তাই আজ বৈষ্ণব কবি বললেন জননী জটরে ছিলাম যখন বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মুড়ে বঞ্চিলে হে দীন দাসে তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন জনম হইল পরিমায়া জলে না লইল না হইল লব ভেবেছিলাম জনম নিয়ে তোমার ভজন করব ভেবেছিলাম প্রাণ খুলে তোমার আরাধনা করব কিন্তু আজ আজ জনম নিয়ে মায়ার দ্বারা আপ্লুত হয়ে আমার এই জ্ঞান লুপ হয়ে গেছে হাদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটানু কাল জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারে লাগিল ভালো আদরের ছেলে সজনের কুলে হাসিয়া কাঠা নুকালো জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ আর কিছু দিন গিয়ানু পজিল পাটে পরি রহ জন্মের পরে মায়ের কুলে হ্যাঁ বাবার স্নেহে আদর পেয়ে হাসিতে সময়কে আমরা কাটাই জনক জননী হ্যাঁ স্নেহেতে ভুলে মায়ার শিক্ষা আমাকে দিয়ে সংসার আমার নিকটে হ্যাঁ উপাদেও করে গড়ে তুলে ক্রমে যখন কিছুদিন যায় বালক হয়ে আমরা সবাই খেলাধুলা করি আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ তারপর একটু বিদ্যা অর্জন করি একটু পড়াশোনা করি বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি আর বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাদিয়া কাতর অতি দিন গেল এখন কি হবে গতি আর এই উপলব্ধিটা তখন আসে কখন আসে বার্ধক্যকালে যখন আমরা ইন হয়ে যাই সংসারে আমরা যখন অন্যের বোঝা হয়ে যাই তখন আমরা বুঝতে পারি এতটা দিন আমি কি করলাম এই ভাবনাটা তখন হৃদয়ে মাঝে আসে তাই মনুষ্য জীবনের জীবনের হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে মন প্রাণকে সমর্পণ করে তার আরাধনায় রত হওয়া আজ সেই উদ্ধব মহারাজ একটি বিষয়কে সূত্র দরে উপলব্ধি করে তিনি আজ বলতে শুরু করলেন অনন্ত ব্রহ্মাণ্ডের আত্মা শ্রীকৃষ্ণ সকল কার্যকারণের চরম পর্যাপ্ততা শ্রীকৃষ্ণে এমন শ্রীকৃষ্ণে আপনাদের একাদৃশ্য প্রকার অনুরাগ নিরুপম এমন কৃষ্ণ কৃষ্ণপ্রেম ধ্বনে আপনারা ধনী এমন কিছু নাই জগতে যা আপনাদের পাওয়ার বাকি আছে কারণ কৃষ্ণ ধন যে লাভ করে কৃষ্ণ প্রেম যে একবার লাভ করে তার আর কখনও জগতের বুকে পাওয়ার কিছু বাকি থাকে না শ্রীকৃষ্ণের বিরহে আপনি কাতর হয়েছেন শ্রীকৃষ্ণ কি বস্তু তা পরিজ্ঞাত হলে তা যদি উপলব্ধি করেন আপনার এই বিরহ আর থাকতে পারে না বিরহের জনক হলো অভাব ভক্তবৃন্দ এই জগতের বুকে বিরহের জনক হচ্ছে অভাব যার অভাব কোনো দিন কোনো স্থানে নেই তার বিরহ কি রূপে হবে কাষ্টের মধ্যে যেমন অগ্নি থাকে রূপ সকল প্রাণীর হৃদয়ের মধ্যে নিত্যকাল কৃষ্ণ আছেন নন্দরাজ আপনার হৃদয় মধ্যে কৃষ্ণ আছেন সুতরাং সুখের কোনো কারণ নেই আর খেদ কেন করবেন কৃষ্ণ অতি নিকটে তাকে দেখুন মা খিদ্দ মহাভাগ্যৌ দ্রস্কত কৃষ্ণ মস্তিষ্কে অন্তরিদি সভূতা নামাস্তে জুতিরি বৈদাসী ভাগবতের দশম স্কন্দের 46 তম অধায়ের 36 নং শ্লোকে বলা হয়েছে মা কিত্ততম মহাগো দস্কতহ কৃষ্ণ মন্তিকে অন্তরিদিসভূতা নামাস্তে নমস্তে জুতিরি বৈদাসী নন্দরাজ আপনি যে মনে করেন কৃষ্ণ আপনার প্রিয় পুত্র কৃষ্ণের তত্ত্ব জানেন না বলি আপনার এরূপ ভাবনা কৃষ্ণ পরব্রহ্ম তিনি মায়াতীত নির্লেপ নির্বিকার তার কেউ প্রিয় নেই অপ্রিয়ও নেই পূর্ণ কাম যিনি তার আবার আপন পর কি আপনারা মনে করেন যে কৃষ্ণের আপনারা পিতা মাতা এটা ঠিক নয় মাত্রৃ সম্বন্দ মায়েক মায়াতিতের পিতামাতা হতে পারে না। ব্যবহারিক জগতে ধাতু দ্বারা দেহ উৎপন্ন হয় বলেই পিতামাতা দেখতে পাওয়া যায়। সেই রূপ ধাতু সম্বন্ধে জন্ম নাই বলে শ্রীকৃষ্ণের পিতামাতা হতে পারে না। ন মাতা নপি তাত স। ন ভারজা, ন সুতা, দয়হ। নাতমি ও নী ন দেহু জন্ম এ বছ ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের ৩৮ নং শ্লোকে বলা হয়েছে ন মাতা নপি তা তস যা ন সুতা দয় নাতি ও নি ন দেহু জন্ম এ বছ তিনি নিখিল কারণের কারণ সুতরাং কেউ তার আপন বা পৌর হতে পারে না প্রাকৃত জীবের দেহ দেহি দুটি বস্তু আছে অপ্রাকৃত শ্রীকৃষ্ণের দেহ দেহি বেদ নেই জীবের যেটি স্বরূপ সেটি তার দেহ নয় এই জন্যই জীবের দেহ আছে শ্রীকৃষ্ণের যেটি দেহ সেটি স্বরূপ সুতরাং তার দেহ নেই জীবের কর্ম আছে কর্মজনিত ফল আছে সেই জন্য জন্ম মৃত্যু আছে শ্রীকৃষ্ণের কোনো কর্ম নেই সুতরাং কর্ম ফল নেই অথএব জন্ম মৃত্যু নেই এসব শুনে আপনি প্রশ্ন করতে পারেন যে সর্বশক্তিমান ভগবানের জগতে আসার তাহলে প্রয়োজন কি ভক্তবৃন্দ একটি প্রশ্ন জাগতে পারে তাহলে সর্বশক্তিমান যিনি তার জগতের বুকে আসার কি প্রয়োজন যদি তার কর্ম না থেকে তাকে যদি তার জন্ম না থেকে তাকে তবে তার জন্ম কর্ম যে দিব্য এটা আমরা ভগবত গীতাতে চতুর্থ অধ্যায়ের নয় নং শ্লোকেও দেখতে পাই জন্ম কর্ম চমে দিব্যম এবং যবেত্তি তত্ত্ব ত্যাগতা দেহম পুনর্জন্ম নয় মামেতি সর্জুন তাছাড়া গীতাতে আরও বলা হয়েছে তৃতীয় অধ্যায়ে ভগবান স্বয়ং বলছেন যে পার্থ এই জগতের বুকে আমার কোন কর্ম নেই ন নব্যম অবাক্তব্যম বর্তে অবচ কর্ম জগতের বুকে আমার কোনো কর্ম নেই তবে তথাপি আমি কর্মে আমি কর্মে যুক্ত আছি আমি কর্ম করি যদিহি অহম বর্তেয়ম জাতু কর্মণি অতি মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্ত সর্বস শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের তেইশ নং শ্লোকে বলা হয়েছে যদিহি অহম জাতু কর্মণি অতি নৃত বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পারত সর্বস যেই স্থির করে শ্রেষ্ঠ ব্যক্তিগণে মানিয়া চলে তাহাই জনসাধারণ কর্তব্য বলিয়া কিছু নাই নাহি না যাহা নাই পাই অথবা পাবার যোগ্য বস্তু না তথাপি ও কর্মে আমি এই প্রবৃতির বুকে আমার কোনো কর্তব্য নেই তথাপি আমি কর্ম করছি কারণ আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে কেউ কর্ম করবে না সবাই কর্ম ত্যাগ করবে তাহলে ভগবান জগতের বুকে আসেন ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের বলা হয়েছে ক্রীড়ার্থ সুহপি সাধু নাম কল্পতে অর্থাৎ ক্রীড়ার্ত ক্রীড়া করার জন্য ওই লীলা করে লীলার মাঝে যে আনন্দ সেই আনন্দটা আস্বাদন করার জন্য এবং সাধুনাম ত্রাণায়কল্পতে সাধুদের পরিত্রাণ করার জন্য এই এই কারণটা আমরা শ্রীমদ্ ভগবদ্গীতাতেও দেখতে পাই শ্রীমদ্ভগদ্গীতার চতুর্থ্যায়ে গিয়ান যুগে সাথ আট নাম শ্লোকি ধর্ম গ্লানীবী ভারত অদ্ভুত তদম সৃজামী অহম পড়তায় বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থায় সম্ভব যদ যদর্মে হইল সংসারে হে ভারত বিশ্বার লঘু করিবারে অধর্মের আত্মার সৃজন করি দেখ সকলে, সাধুদের পরিত্রানার অসাধুর বিনাশ যে করে অধর্মতার করি সর্বনাশ আর ধর্ম স্থিতি অর্ত করিতে সাধন যুগে যুগে আসি আমি মানস বছন ভগবান বলছেন যদা যদা ধর্ম গ্লানি সংসারে হবে হে ভারত বিশ্বভারকে লঘু করার জন্য অধর্মের অভ্যুতান যখন হবে ধর্মের গ্লানি যখন হবে আত্মার তখন আমি সৃজন করি আমি নিজেকে তখন কী করি সৃজন করি কেন সাধুদের পরিত্রাণ করার জন্য অসাধুকে বিনাশ করার জন্য আর স্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানসে বচন ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অ্যাপিয়ারেন্সিভিটিস ডাজ নট আপন দ্য বডি টেক হিজ বার্ড অ্যাগে ইন দিস ম্যাটারিয়াল ওয়ার্ল্ড বাট অ্যাটেন্ড মাই ইন্টারনেল অ্যাওয়ার্ড অর্জুন ভগবান বলছেন অর্জুন

Appearance, appearance মনে আবিরবাপ, and activities does not upon living the body, take his butt again in this material world, but attend my internal abode. ই কথটাই তো ভগোবান বলছে, তার পিছনে আরেক তকাডো নাছে. জগতের বুকে ভগবান এসে নিজে আচরণ করে জগদ্জীবকে শিক্ষা প্রদান করেন এটাও ভগবানের জগতের বুকে আসার আরেকটা কারণ ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযুগের নং শ্লোকে ভগবান বলছেন যত আচরত শ্রেষ্ঠ তত্ত্ব তেব কুডুতে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন তাই ভগবান জগতের বুকে এসে যখন কর্ম সম্পাদন করেন লীলা করেন টা লীলা করে জগদ্জীবকে শিক্ষা প্রদান করার জন্য হোট ইভ আর অ্যাকশন এ গ্র্যাট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো অ্যান্ড হোয়াট স্ট্যান্ডার্ডস হি সেটস বাই এক্সাম্পলিস অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পার এটাই তো হোয়াট ইভার অ্যাকশন এ গ্র্যাট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে সাদান সাধারণ মানুষরা তার অনুকরণ করে হোয়াট ইবার অ্যাকশন এ গ্র্যাট ম্যান পারফরমেন্স কমন ম্যান ফলো অ্যান্ড হোয়াট ইবার স্ট্যান্ডার্ডস হি স্যাটস বাই এক্সাম অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারশু যদ্যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনহ সাজত প্রমাণম করুতে লোক তত অনুবর্ততে আর এদিকে ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের উনচল্লিশ লোকে বলা হয়েছে ক্রীড়ার তহ সুঅপি সাধু নাম পরিত্রাণায় কল্পতে তিনি নিত্য লুকে থেকে সংকল্প মাত্রেই সকল কার্য সাধন করতে পারলেও জগতে আসেন দুটি প্রয়োজনে একটি হল ক্রীড়া কিংবা লীলা সাধন আর আরেকটু হচ্ছে সাধুজনের রক্ষণাবেক্ষণ কর্মময় দেহদারী জীব যেমন ক্ষণকাল কর্ম না করে থাকতে পারে না লীলাময় কৃষ্ণ সেই সেইরূপ ক্ষণকালও লীলা না করে থাকতে পারেন না তিনি আর সকল বিষয়ে উদাসীন হলেও ভক্ত রক্ষণ বিষয়ে পরমাগ্রহশীল ভক্ত তার প্রাণপ্রিয় ভক্তই সাধু সুতরাং তার স্বভাব গত ধর্ম ভক্তের ভগবত বজনে যে কোনো প্রকারের বাধা উপস্থিত হলে তিনি তা দূর করেন কেননা গীতায় তিনি ঘোষণা করেছেন ক্ষিপ্রম ভবত নিগচ্ছতী কুন্ত্য প্রতি জান হে নমে ভক্ত প্রাণসতি অহে কুন্তি পুত্র অর্জুন তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও আমার ভক্ত যারা হে জগতের বুকে তাদের কখনো বিনা না ভক্তের কখনো বিনাশ নেই ভগবান তাকে রক্ষা করেন ভক্তের যে কোনো প্রকারে ভজনে যদি বাধা সে ভগবান তা ধীরে ধীরে দূর করে দেন তিনি ধীরে ধীরে দূর করে দেন ভক্ত তার প্রাণ প্রিয় ভক্ত সাধু সুতরাং সাধু রক্ষা তার স্বভাবগত ধর্ম ভক্তের ভগবত বজানে যে কোনো বাধা তিনি আপন মনে দূর করেন অশুরাদির অত্যাচারে ভক্তের ভজনের বিঘ্ৰ হয় তা তিনি দূর করেন আর ভক্ত যদি ভগবানকে পুত্র রূপে সখা রূপে হ্যাঁ যে রূপেই তাকে কিংবা বল্লব রূপে ভালোবাসতে চায় পাঁচ ভাবের যে কোনো ভাবেই যদি তাকে ভালোবাসতে চায় তার ভজনের অনুকূলতাও যদি হয় তথাপি ভগবান সেই হ্যাঁ সেই ভাবনাটা সেই প্রতিবন্ধকতাটা দূর করে সেই ভাবনায় সেই রসে সেই সম্পর্কের স্তরে তিনি নিয়ে গিয়ে তার সঙ্গে লীলারস আস্বাদন করেন এজন্য তিনি সেই সেই রূপে আবিষ্ট হয়ে ভক্ত পালন ও লীলা করে থাকেন অথব বাস্তবে তিনি কারো পুত্র নন নন্দ মহারাজ কেবল ভক্তের ভাবের অনুকূলে পুত্রাতি অভিমান করিয়া থাকেন মাত্র ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের বিয়াল্লিশ নং শ্লোকে বলা হয়েছে যুব উ রেভ নৈ বায় মাত্মোজ ভগবান হরি সর্বে সমত্মাযু হ্যাঁত্মা পিতা মাতা সঈশ্বর ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের বিয়াল্লিশ নং শ্লোকে বলা হয়েছে যুব উ অ রেভঃ নৈ বায়ঃঃ ভগবান হরি

আপনাদের হৃদয়ে ভাব এবং শ্রীকৃষ্ণের তদনুকূল প্রতিরূপ ভাবের অভিমান এই দৃষ্টিতে তিনি আপনাদের পুত্র যদি আপনারা জাগতিক জনক সম্বন্ধে শ্রীকৃষ্ণে পুত্র অভিমান পোষণ করেন তবে তা সর্বত ঠিক নয় তিনি সকলেরই আত্মার আত্মা তিনি সকলেরই পরম প্রিয় তিনি সকলেরই পিতা মাতা ধাতা নিজে তা প্রিয় তিনি সকলেরই আত্মীয়জন পিতা হ জগত মাতা ধাতা পিতামহ তিনি নিজ মুখে বলেছেন আমি এই জগতের পিতা এই জগতের সব কিছু তিনি সকলেরই সব ইহাই তত্ত্ব তিনি আপনাদের পুত্র ইহা রস ভাবানুকুল তাও আপনাদের অভিমান বিশেষ এই অনন্ত বিশ্বে শ্রীকৃষ্ণ ছাড়া আর কোন বস্তুই নেই এই জগতে যা শুনেছেন যা দেখেছেন যা অতীত যা বিদ্যমান যা হবে যা স্তাবর জঙ্গম যা বৃহৎ অনু সে সকলই অচ্্যুত নামদারী শ্রীকৃষ্ণ হতে পৃথক কিছু নয় যেহেতু তিনি পরমাত্মা পরমাশ্রয় এবং সর্বস্বরূপ ভাগবতের দশম স্কন্ধের ছেচল্লিশতম অধ্যায়ের তেতাল্লিশ নং শ্লোকেও সেই কথা বলা হয়েছে দৃষ্টং শ্রুতং ভূত ভব দদ্বি বিষদ এই রূপে উদ্ধব মহারাজ আঁকলেন শ্রীকৃষ্ণ তত্ত্বের একখানি নিরূপম চিত্র আঁকলেন শাস্ত্রের তুলিকায় বিচারের বর্ণে জানেন হ্যাঁ হৃদয়ে মাঝে ভাবছেন হ্যাঁ নন্দ মহারাজ দেখি এই শাস্ত্রের আঙ্গিকে আলাপনে তিনি কি বলেন জগতের জীব ভুগে অন্ধ আর ব্রজের যারা আছেন তারা প্রেমে অন্ধ নন্দ মহারাজ অন্ধ তবে বাতসল্য প্রেমে তিনি অন্ধ ব্রজের জন প্রেমে অন্ধ বস্তুজাত দৃষ্ট হয় সূর্যের আলুকে গারো অন্ধকারে দেখা যায় না কি কিছুই শাস্ত্র হচ্ছে দিবাকর কিরণতুল্য মানুষের অজ্ঞানজনিত অন্ধকার দুর্বীভূত হয়ে যায় শাস্ত্রের পরম আবাতে কিরণ সম্পাতে পরিষ্কার হয়ে যায় সকল সত্য ক্যাটে যায় ব্রহ্মমাদের আধার ব্রমার প্রমাদ দূর হয়ে যায় শাসিকে নন্দরাজ কাচ্ছেন শ্রীকৃষ্ণের জন্য কাদছেন উদ্ধব জানেন কান্না আসে মানুষের মুহতে ভক্তবৃদ্ধ আমরাও জানি মানুষ কাঁদে কখন কেউ দেখবেন ভালোবেসে কাঁদে কষ্ট পেয়ে কাঁদে মুহ থেকে কান্না আসে মনে রাখতে হবে কান্না তখনই আসবে আপনি যখন মুহিত হয়ে যাবেন কারো প্রতি তাহলে প্রশ্ন আসতে পারে কান্না যদি মুহ থেকে আসে মুহকুত থেকে আসে ভক্তবৃন্দ মুহ আসে জ্ঞান হতে ব্রম মানুষ যখন হয়ে যায় তখনই তার মাঝে মোহ আসে তাহলে এই ব্রম কিভাবে দূর হয় তত্ত্ব জ্ঞান যখন মানুষের হৃদয়ে মাঝে উদিত হয় তখন ব্রম জ্ঞান গুছে যায় আর জ্ঞান যদি দূরীভূত হয়ে যায় মুহ আপনা থেকেই দূর হয়ে যায় মুহ অনে কান্নার হাউতাস নন্দ মহারাজের সম্মুখে শাস্ত্র জ্ঞানের তত্ত্বের আলোকটিকে জ্বালিয়া ধরতে জেলে ধরলেন শাস্ত্র জ্ঞানের তত্ত্ব আলোক উদ্ধব শাস্ত্রের মূর্তি উদ্ধব জ্ঞান লোকের সাধক তিনি জানেন নিশ্চিতভাবেই সত্যের দর্শন জ্ঞানের আলোতে সম্ভব কিন্তু কোনো কোনো বস্তু অন্ধকারে দেখা যায় সে সংবাদটি রাখেননি উদ্ধবজি পৃথিবীর পৃষ্ঠে যত দ্রব্য তাদেরকে আলোতে দেখা যায় কিন্তু গগনের গাত্রে যে অসংখ্য আজি। তাদেরকে কিন্তু অন্ধকারই দেখা যায় অন্ধকারের মাঝেই তাদেরকে প্রতিভাত হয় জগতে যদি কেবল আলোই থাকত তাহলে কোনোদিন মানুষ জানতে পারতো না আকাশের অগণিত নক্ষত্র মন্ডলীর সংবাদ সূর্য যখন নিবে অন্ধকার তখন নামে তখনই নক্ষত্রগণের যদি কোনো ব্যক্তির এই হয় জীবনের ব্রত সে সর্বদা তাকিয়ে থাকবে উত্তর মুখে ধ্রুব নক্ষত্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া তাহলে সূর্যলুক হতে তার ব্রত রক্ষার বাধা হয়ে দাঁড়াবে আলোর মানুষের আলোর গৌরব হবে তার তপস্যার অন্তরায় আলোর ভাষণে তার কর্ণ রহিবে বধির কৃষ্ণ আমার আত্মজ এই একমাত্র ভাবনায় উত্তর মুখে থাকিয়াছেন নিরন্তর গোপরাজ নন্দ অপলোকে দেখছেন তিনি কৃষ্ণ ধ্রুব নক্ষত্রকে তার কাছে নিতান্তই অবাঞ্চিত শাস্ত্র সূর্যের ময়ুক মালা শাস্ত্র সাধক উদ্ধবের জ্ঞান সম্পদ নন্দরাজের নিকট শুধু অবুদ্ধই নয় অন্তরায় বঠে আমি কৃষ্ণের পিতা এই নিবিড় অনুভূতি নন্দরাজের বুক জুড়া সেখানে অবকাশ কোথায় তদ্বিন্ন অন্ন ভাবনা আসবিকুত থেকে দীর্ঘ ভাষণ দিলেন উদ্ধব শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে জানালেন ভগবত সত্যটিকে জাগ্রত করার চেষ্টা করলেন নন্দ মহারাজীর হৃদয়ে উদ্ধবের স্বকীয় অনুভবে শাস্ত্রের বিচার গৌরবে এক অনবদ্য তিনি ভাষণ দিলেন কিন্তু নন্দরাজির চিত্তে তার প্রতিক্রিয়া উদ্ধব যেভাবে আশা করেছিলেন তা বিন্দু মাত্র প্রতিবাদ হয়ে নাই এইবার আমরা জানব উদ্ধবের এই সুদীর্ঘ ভাষণ শুনে নন্দ মহারাজের হৃদয়ে কি ভাবনা জাগল কায় মনোবাক্যে শ্রবণ করছেন তো ভক্তবৃন্দ নন্দ মহারাজের হৃদয়ে কি ভাবনা জাগল এই কথাটা আমরা এখন জানব দীর্ঘ ভাষণ যখন উদ্ধব দিলেন শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে উদ্ধবের স্বকীয় অনুভবে শাস্ত্রীয় বিচার গৌরবে ভাষণটি সত্যি অনবদ্য ছিল কিন্তু নন্দরাজের চিত্তে তার বিন্দু এবার নন্দরাজ বলতে শুরু করলেন উদ্ধব বয়সে তুমি বালক তথাপি কেন যেন বিশ্বাস ছিল অন্তরে বুদ্ধিতে তুমি প্রবীণ হবে আমি ভেবেছিলাম যদিও তোমার বয়স কম হ্যাঁ কিন্তু তোমার অনেক বুদ্ধি হবে তুমি বুদ্ধিতে প্রবীণ কিন্তু এখন দেখলাম তা নয় বয়সে যেমন তুমি বালক বুদ্ধিতেও তুমি বালক তুমি কথা জানো উদ্ধব তুমি চমৎকারভাবে উপস্থাপন করতে পারো উদ্ধব তোমার কথার ফুলজুরিতে যে কেউ আকৃষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু উদ্ধব তুমি হয়তো জানো না তোমার কথার জালে তুমি আট আমাকে আটকাতে পারবে না উদ্ধব তুমি প্রথমে ভাগ্যবান ভাগ্যবতী বলেছ আমাকে এবং যশোদাকে এমন কথা তুমি উচ্চারণ করতে পারতে না মুখে যদি সামান্য বুদ্ধি তোমার থাকতো এই বিশ্ব সংসারে আমাদের মতো ভাগ্যহত জীব আর কেউ নাই এটা আমি নিশ্চিতভাবেই জানি এই জগতে যে পুত্র হারা সেই ভাগ্যহীন আর কৃষ্ণের মতো পুত্র রত্ন যদি কেউ হারায় তার মতো আর হতভাগ্য কি কেউ হতে পারে পুত্র তো অনেকেরই হয় কিন্তু কৃষ্ণের মতো পুত্র কারো কি কোনো দিন হয়েছে না কোনো দিন হবে এত সুন্দর এত মধুর এত হাস্যময় এত লাশ সময় এত প্রীতিমান এত বুদ্ধিমান এমন চলন এমন নটন এমন মুরলীবাদন এমন প্রেম মাকা ভাষা এমন মধুগন্ধি শ্বাস এমন করে চাউনি এমন করে বংশীতে বাদন এমন করে আমাকে হালতু আলতু করে সুহাগ মাখা সরে বাবা বাবা বলে ডাকে আর কোন পুত্র এমন করে ভালোবাসে বলো এমন করে চলনে বলনে এমন করে নটনে মুরলী বাদনে প্রেম মাখা ভাষণে মধুগন্ধি শ্বাস প্রশ্বাসে নিখিল বিশ্বে আমার কৃষ্ণের মতো আছে তুমি আমাকে দেখাতে পারবে সেই পুত্রকে আমি হারিয়েছি সেই পুত্র হারা আর তুমি প্রথমে আমাকে ভাগ্যবান বলেছিলে তুমি আমাকে ভাগ্যবান বলে আমার মর্মে তুমি আঘাত করেছিলে প্রথমে তুমি আমাকে ভাগ্যবান বলে তুমি আমাকে বিদ্রুপ করেছিলে এটা তোমার প্রহসন এ কথা না বলিয়ে উদ্ধব তুমি যদি বলতে আমাদের মতো দুর্ভাগা জীব জগতে আর দ্বিতীয় নেই তাহলে একটু সুখী হতাম আমি উপলব্ধি করতে পারতাম বেদনা কিঞ্চিত অনুভব করতে পেরেছ তুমি সহানুভূতিতে বেদনার আর কিঞ্চিত লাগব হতো আমার মনে উদ্ধব তুমি আলোচনা করেছ আমার নিকটে ভগবত তত্ত্ব আমি শাস্ত্রজ্ঞ নই উদ্ধব আমি তোমার মতো শাস্ত্র জানি না আমি তোমার মতো পণ্ডিত নই আমার তোমার মতো সূক্ষ্ম বুদ্ধি নেই স্থূল বুদ্ধিতে তবে এই কথা বিশ্বাস করি যে ভগবান একজন আছেন তিনি জগতের গুরু অবিশ্বের নিয়ন্ত্রা তিনি পুরুষ প্রকৃতির মূল কারণ তিনি অনাদি অপরিণামী সর্বেশ্বর আমি জানি তিনি নারায়ণ তিনি শালগ্রাম রূপে নিত্য বিরাজিত আমার গৃহে আমি নিত্য তার সেবা করি উদ্ধব তুমি কিন্তু এই নারায়ণের স্বরূপ তত্ত্বের কথা হওনি তুমি একটি অদ্ভুত কথা তুমি বলেছ এই নারায়ণী নাকি আমার তুমি এই আমার কৃষ্ণ হাসালে উদ্ধ দুঃখের মাঝে তুমি আমাকে হাসালে তুমি নিতান্ত বালক বলেই তুমি এই মন্তব্য করতে পারলে ভগবান কি বস্তু তা আমি শাস্ত্র অধ্যয়ন করে জেনেছি কিছুটা হলেও তো পড়েছি আর শাস্ত্রজ্ঞান নাই বা থাকলো মহতির মুখে তো শুনেছি শুনে কিছুটা হলেও জানি আমি নারায়ণের যে যে বিশেষ লক্ষণ তা কিঞ্চিৎ আমার পরিজ্ঞাত আছে ওই সবের কোন লক্ষণ একটিও আমার পুত্র কৃষ্ণের মাঝে বিদ্যমান নেই নারায়ণ হলেন নিখিল বিশ্বের কারণের পরম কারণ একথা তুমি বলেছ আমার কৃষ্ণ একটি ক্ষুদ্র দুগ্ধ পুষ্য বালক মাত্র নারায়ণ শুদ্ধ শান্ত অপাববিদ্য আর কৃষ্ণ দুর্মদ চঞ্চল হ্যাঁ আর কৃষ্ণ মাঝে মাঝে চর্যবৃত্তিও করে মায়ের সঙ্গে মিথ্যে কথাও বলে হ্যাঁ কৃষ্ণ আমার এবং যশোদার উপর বলশীল সে আমার দুধের ছাওয়াল হ্যাঁ প্রতিদণ্ডে চারবার খায় সে তার মায়ের আঁচল দিয়ে মুখ মুছে সে যদি নারায়ণ হতো সে যদি ভগবান হতো আরে সে ভগবান হলে সে কি করে আমার পাদুকা মাথায় করে এনে আমার নিকটে বলে ও বাবা বাবা ওই তোমার পাদুকা এটা কি করে সম্ভব কি বলছো তুমি উদ্ধব কি আর বলবো তুমি নারায়ণের সঙ্গে কৃষ্ণের সাদৃশ্য করতে চাইছ না নারায়ণ সত্য সংকল্প আর কৃষ্ণকে মিথ্যা কথা আমি নিজে বলতে দেখেছি নারায়ণ আপ্ত কাম ক্ষুদা তৃষ্ণার অতীত আর আমি সচককে দেখেছি কৃষ্ণ ক্ষুদা একাতর তৃষ্ণায় অস্থির উদ্ধব নারায়ণ আমাদের প্রণম্য কিন্তু কৃষ্ণকে দেখেছি দিনের পর দিন আমার পাদুকা মাথায় নিয়ে পিছনে পিছনে চুড়তে উদ্ধব আমাদের না হয় ভুল হতে পারে ভগবানের তো আর ভুল হতে পারে না আমরা না হয়ে তাকে চিনতে পারিনি কিন্তু কৃষ্ণ যদি নারায়ণ হয় আমার পুত্র যদি ভগবান হয় সে কেমন করে আমার পাদুকা মাথায় তুলবে উদ্ধব কৃষ্ণ ভগবান যদি হয় আমাদেরকে সে মা বাবা বলে সম্বোধন করবে কেন আমাদের সাহায্য বিনা নিজেকে অমন অসহায় মনে কেন করবে নারায়ণের কোন লক্ষণই কৃষ্ণের আছে আমি তো সেটা পরিলক্ষিত করিনি তবে জানি কৃষ্ণ হামাদের পুত্র এই এই মর্মান্তিক অনুভূতি হামাদের অন্তর জুড়া আমি আমি কৃষ্ণকে আমার পুত্র ছাড়া গোপালকে আমার পুত্র ছাড়া আমি আর কিচ্ছুটি জানি না কি বলছো তুমি উদ্ধব কৃষ্ণ আমার পুত্র হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কেবল হ্যাঁ কেবল আমারই পুত্র উদ্ধব আমি কৃষ্ণের হত পিতা কৃষ্ণ আমাকে মধুমাকে সুরে বাবা বলে ডাকে আমি কেবল কৃষ্ণের আমি কেবল কৃষ্ণের পিতা কৃষ্ণই আমার পুত্র নারায়ণের অসীম করুণায় এই পুত্র রত্ন পেয়েছি একথা দৃঢ়ভাবে জানি কৃষ্ণ আমাদের পুত্র এই মর্মান্তিক অনুভূতি আমাদের অন্তর্জুড়া কোনো বিচার তর্কের সামর্থ্য নেই উদ্ধব সেই অনুভবটাকে ভুল করে তুমি দিতে চাইছো না আর একটি কথা শুনো উদ্ধব না হয় তোমার কথা সত্য ধরে নিলাম কৃষ্ণ মানুষ নয় ভগবানী তোমার কথাই না হয় স্বীকার করলাম কিন্তু এই তত্ত্ব আবিষ্কারের ফলে কৃষ্ণহারা আমার বিরোহের তাপ কি এক বিন্দু দূর হতে পারে তোমার কথাই যদি মেনে নেই তোমার কথাই যদি আমি ধরে নেই কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ ভগবান তাহলে আমি চে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি আমি যে আজ গোপাল গোপাল বলে কাঁদছি কৃষ্ণ যদি ভগবান হয়ে থাকে তাহলে উদ্ধব তুমি তো এই কথাটা বলে আমার ক্রন্দনকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলে আমার দুঃখটাকে তুমি আরো বর্ধিত করে দিলে সহস্র গুণে আমি এতদিন জানতাম আমি কেবল আমার পুত্রকে হারিয়েছি আমি এতদিন জানতাম আমি কেবল আমার গোপালকে হারিয়েছি আমি এতদিন হা গোপাল হা গোপাল বলে কেঁদেছি আমি এতদিন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছি প্রতিকার প্রহর গুনেছি পন্ত পানে আমি চেয়ে থাকতাম কবে গোপাল আসবে কবে আমার পুত্র আসবে একটি আমাকে বাবা বলে ডাকবে আমি তাকে কুলে তুলে আদর করব। আমি কবে তার মুখে নবনীত তুলে দেব আমি কবে তার চুলে বিলি কেটে দেব আপন মনে হ্যাঁ গান করিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেব আমি এতদিন প্রতীক্ষার প্রহর গুনেছি কবে গোপাল আসবে কবে কৃষ্ণ আসবে আমি আমার পুত্রকে হারিয়ে এতদিন কেঁদেছি আমি পুত্রকে হারিয়ে আমার গোপালকে হারিয়ে আমি এতদিন ক্রন্দন করেছি যদি তোমার কোথায় মেনে নেই কৃষ্ণ ভগবান তাহলে আমি এতদিন আমি যে পুত্রকে হারিয়ে কেঁদেছি আমি এতদিন জানতাম আমি শুধু আমার পুত্রকে হারিয়েছি কিন্তু তুমি আমাকে আরো বেশি দুঃখ দিলে তোমার কথা মানলে আমাকে বলতে হবে আমি শুধু আমার পুত্রকে কে হারাইনি উদ্ধব তোমার কথা মানলে আমাকে বলতে হবে আমি আমার ভগবানকে হারিয়ে ফেলেছি আমার পুত্র যদি ভগবান হয় তাহলে আমি আমার হারিয়ে ফেলেছি উদ্ধব আমি আমার ভগবানকেও হারিয়ে ফেলেছি মনে করেছিলাম আমি একটা তাম্রখণ্ড হারিয়েছি একটা তামার খণ্ড হারিয়েছি তুমি আমাকে জানালে একটা তাম্রুখণ্ড ছিল না এটা হীরার খণ্ড আমি এতদিন জানতাম আমি একটা তামার টুকরু হারিয়েছি তুমি আমাকে জানিয়ে দিলে আমি একটা হীরার খণ্ড হারিয়েছি একথা শুনে আমার বুকের বেদনা আরও শতগুণ বর্ধিত হলো উদ্ধব তুমি বালক তে অগ্নি নিবাতে চেষ্টা করেছ কিন্তু তুমি কি ভেবেছ তুমি আমার অগ্নি নিবাতে গিয়ে তুমি আমার অগ্নির মাঝে গৃত ঢেলে দিয়েছো ঘি ঢেলে দিয়ে আমার অগ্নিকে আরো বাড়িয়ে দিয়েছ উদ্ধব তুমি এসেছিলে প্রভুদ দাতা হয়ে তুমি এসেছিলে সন্দেশ নিয়ে সংবাদ নিয়ে তুমি এসেছিলে আমাকে সান্ত্বনা দিতে হে কেমন সান্ত্বনা উদ্ধব এ কেমন সন্দাস তুমি আমার নিকটে পরিবেশন করলে যে সান্ত্বনায় অন্তর গুমড়ে গুমড়ে কেঁদে উঠে যে সান্ত্বনায় দুঃখ প্রবৃদ্ধি পায় কেমন সান্ত্বনা তুমি দিলে অগ্নি নিবাতে চেষ্টা করতে গিয়ে তুমি গৃত ডেলে দিলে হ্যাঁ তুমি কাটা অঙ্গে নুন চিটিয়ে দিলে এই কথা বলতে বলতে নন্দ মহারাজ অবিরল ধারায় অস্ত্র বিসর্জন করতে লাগলেন উদ্দের সামনে গড়াগড়ি দিতে লাগলেন মৃত্তিকায় হা কৃষ্ণ হা গোপাল আমার কোথায় রে বাবা হে গোপাল কোথায় তুই আমার আর্তনাথ কি তুই শুনতে পাস না পুত্র কবে আসবে কবে আসবে তুই আমি যে তোর তোর জন্য আমি পন্ত চেয়ে থাকি পুত্র আমি যে তোর জন্য এখনো পাগলের মতো কবে আসবে এই হতবাগা পিতার কুলে একটি মনে পড়ে না পাগলের মতো আছাড়ি পিছাড়ি খেয়ে ক্রন্দন করতে শুরু করলেন নন্দ পিতা উদ্যবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণকে সখা বলে ডাকতেন অর্জুন ভালোবাসতেন তাকে সেই শিথিল হয়ে গিয়েছিল বিশ্বরূপ দর্শন করে তার বিরাট ঐশ্বর্যের কিঞ্চিত মাত্র অনুভব করে শক্ক রস কিছুটা শিথিল হয়ে গিয়েছিল শক্য প্রীতির শিথিলতায় গৌরব বুদ্ধির উদয় হয়েছিল তাই ক্ষমা চেয়েছিলেন অর্জুন বিশ্বরূপের কাছে আমায় ক্ষমা কর বসুদেব দেবকীর শ্রীকৃষ্ণে তারা কৃষ্ণকে ভজনা করেন ওই শীতিল হয়ে গিয়েছিল কংসবদের ঐশ্বর্য দর্শন করে কংসবদের পর যখন কৃষ্ণ বলরাম প্রণাম করতে গেলেন বসুদেব দেবকীকে তখন তারা সাহস পেলেন না পুত্রের প্রণাম নিতে এত দীর্ঘ বিরহের পর পুত্র কাছে এসেছিল একটু আদর করবেন একটু বুকে জড়িয়ে ধরবেন হ্যাঁ কিন্তু সাহস পাননি উদ্ধব মহাশয়াজ মনে করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান এই সত্যটি যদি প্রবেশ করিয়ে দেওয়া যায় নন্দ মহারাজের হৃদয়ে তাহলে অবশ্যই দুর্বল হয়ে তার কৃষ্ণ বাৎসল্য কিছুটা কমে যাবে বিস্মিত হয়ে গেলেন উদ্ধব যাহা ভেবেছিলেন তা তো হলোই না কৃষ্ণের ভগবত তত্ত্ব শ্রবণে শিথিল তো হলোই না বরং আরো গাঢ় হয়ে গেল নন্দ রাজির বাৎসল্য স্নেহ এত ঊর্ধ্বভূমিতে অবস্থিত গোপরাজের কৃষ্ণ বাৎসল্য যে তাদের নাগাল পাওয়া উদ্ধবের পক্ষে সম্ভব নয় উদ্ধব অবাক হয়ে গেল আহারে এমন করে বুঝি কৃষ্ণকে কেহ ভালবাসতে পারে এমন করেও কৃষ্ণকে ভালোবাসা যায় আজ যদি ব্রজধামে নাশতাম, না আসতাম আজ যদি নন্দ মহারাজের সঙ্গে আলাপন না হতো আমি উপলব্ধি করতে পারতাম না অনুরাগ যদি তরল হয় তাহা হলে তার মধ্যে প্রবেশ করতে পারে বুদ্ধি শিথিল করতে পারে সম্বন্ধ জ্ঞানকে গাঢ় হলে এরূপ সম্ভব হয় না জলটা তরল বলেই তার মধ্যে প্রবেশ করে দেওয়া যায় হাত কানাকে কাঠটা গাঢ় বলেই হাত ঢুকানো সম্ভব হয় না তার মাঝে প্যারেক ঢুকাতে হয় একটি লোহার বল অথিব গাড়ো বলেই সম্ভব হয় না কোনো কিছুরই অনুপ্রবেশ তার মধ্যে করা যেখানে কৃষ্ণ প্রীতি তরল সেখানে অবকাশ আছে অন্য চিন্তা প্রবেশ করানোর শ্রীকৃষ্ণ বিরাট ভগবান এই জ্ঞান প্রবেশ করার অবকাশ ছিল অর্জুন বসুদেব দেবকীর শক্ত বাৎসল্য পৃথির মধ্যে সেই জন্য ওই জ্ঞানে দুর্বল হয়ে গিয়েছিল তাদের কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান কিন্তু নন্দ মহারাজের কৃষ্ণপ্রীতি এতই প্রগাঢ় যে অন্য কোনো ভাবনা বা বিবেচনা বিন্দু মাত্র প্রবেশের অবকাশ নেই তাদের মধ্যে এই জন্যই তো উদ্ধব মহারাজের মহাতত্ত্বকথাপূর্ণ এত চমৎকার ভাষণ নন্দরাজের করণে প্রবেশ করে সম্পূর্ণ অক্ষম হয়েছে তার হৃদয়ের অনুরাগের ভূমিকে স্পর্শ করতে পারে নাই শ্রীকৃষ্ণের প্রতি এত দৃশ্য প্রকার প্রেম সম্বন্ধে কোন জ্ঞান বা অনুভব নাই উদ্ধরের উদ্ধবের তিনি শ্রীকৃষ্ণকে ভক্তি করেন ভগবান জেনে ভগবান জেনে তিনি ভক্তি করেন এবং ভগবানকে ভগবান জেনে ভক্তি করা ভালো কথা কিন্তু আশ্চর্যের কথা এই জন্যই ইহা ঘন হতে পারে না নন্দরাজ কৃষ্ণকে পরম প্রেমে আপন করে নিয়েছেন পুত্র বলে এখন সেই পুত্র যে ভগবান ইহা শ্রবণে লাঘব গঠে না অনুরাগের গাঢ়তার ভগবানকে ভগবান জেনে ভক্তি করাই তো শাস্ত্রবিধি উদ্ধবের কৃষ্ণ শাস্ত্রবিধির অধীন নন্দরাজের কৃষ্ণপ্রীতি শাস্ত্রবিধির ঊর্ধ্বে উদ্ধবের কৃষ্ণ প্রীতির হেতু কৃষ্ণ ভগবান নন্দরাজের কৃষ্ণ প্রীতির হেতু নেই ইহা স্বয়ং সিদ্ধ চক্রবাল রেখা যেমন দূরে দেখা যায় কিন্তু ছুয়া যায় না হাত দিয়ে কোনো কালেই নন্দরাজের কৃষ্ণ অনুরাগটিও সেই রূপ বুঝতে পারছেন মহাশয় বুদ্ধির দ্বারা কিন্তু সম্পূর্ণ অক্ষম হয়েছেন স্পর্শ করতে হৃদয় দ্বারা এই অক্ষমতা সম্বন্ধে সজাগ হয়ে উঠেছেন উদ্ধব কাঞ্চন জঙ্গা দর্শনে বিস্ময়ান্বিত হয়ে ওখান থেকেই তিনি উঠতে পারবেন কিনা ভাবছেন নন্দরাজির অনুরাগ দর্শনে বিস্ময়ে আবিষ্ট হয়েছিলেন বক্ত শ্রেষ্ঠ উদ্ধব ওই প্রীতির শিকরে কোনোদিন আরোহণ করতে তিনি পারবেন না এই অক্ষমতার অনুভব তার হৃদয়ে মাঝে উদ্ভাসিত হয়েছে নন্দরাজের সম্মুখে কথা বলা দৃষ্টতা হয়েছে এই কথা উদ্ধব বুঝতে পারলেন প্রথমে তিনি ভেবেছিলেন জ্ঞান দ্বারা পাণ্ডিত্য দ্বারা নন্দ মহারাজের হৃদয়েকে পরিবর্তন করে দেবেন সান্ত্বনা প্রদান করবেন তার ভাবনাকে অন্যদিকে ধাবিত করে দেবেন এখন তিনি উপলব্ধি করতে পারলেন হ্যাঁ নন্দরাজের সম্মুখে রূপ কথা বলা তার দৃষ্টতা উদ্ধবার কি বলবেন বললেন নন্দরাজ নিতান্তই খুবের কথা যে আমার মতো অযোগ্যজন সান্ত্বনা বাক্য বলার চেষ্টা করেছে আপনার মতো কৃষ্ণ প্রেমিকের নিকট আপনাকে যে উপদেশ বাক্য বলেছি এটা নিচক দৃষ্টতা হয়েছে আমার এখন কষ্ট অনুভব করছি দৃষ্টতার জন্য এখন আর প্রবুদ বাক্য নয় একটা প্রাণীর অনুভবের কথা বলবো আপনাকে শ্রীকৃষ্ণ যদি প্রতিজ্ঞা করে থাকেন যে তিনি আর ব্রজে আসবেন না তবু আমার দৃঢ় বিশ্বাস অচিরেই তিনি ভঙ্গ করবেন সেই প্রতিজ্ঞা আমি নিশ্চিত আমি বিশ্বাস করি শ্রীকৃষ্ণ একমাত্র হনুরাগের অধীন আমি বিশ্বাস করি কৃষ্ণ কৃষ্ণ কেবল ভালোবাসার কাছে দুর্বল আমি বিশ্বাস করি নন্দরাজ কৃষ্ণকে কেবল বসীভূত করা যায় অনুরাগ দ্বারা কৃষ্ণকে কেবল বসীভূত করা যায় ভক্তি দ্বারা কৃষ্ণকে কেবল প্রীতির বাঁধনে বাঁধা যায় কৃষ্ণকে কেবল ভালোবাসার বাঁধনে বন্ধন করা যায় আর কিছু দ্বারা কৃষ্ণকে কখনো বাঁধা যায় না আর কিছু দ্বারা কৃষ্ণকে বসীভূত করা যায় না আমি নিশ্চিত অনুরাগ তার প্রতি যেরকম ব্রজের সবার সে না এসে থাকতে পারবে না আমার বিশ্বাস আপনাদের স্নেহ পারিপাট্যই তাকে আকর্ষণ করে নিয়ে আসবে আগমী সত্য দীর্ঘ গবান এন ব্রজমচ্ছু ভাগবতের দশম স্কন্ধের ছেল অায়ের চৌত্রিশ্লুকে বলা হয়েছে আগমী সত্তীর্ঘ কাল এন ব্রজমচ্ছুত প্রিয় বিদাস পিত্রৌর্ব তো তাংপতিহ আরেকটি কথা বলি আপনাকে নন্দরাজ এত কাতর হবেন না একটু ধৈর্য ধারণ করুন একটু ধৈর্য ধারণ করে বিবেচনা করুন আপনি শ্রেষ্ঠ ব্যক্তি গণের মধ্যে আপনি যদি এইভাবে ধৈর্য হারা হন আপনি যদি এইভাবে ধৈর্য হারিয়ে ক্রন্দন করেন ভূমিতে লুটিয়ে গোড়া গড়ি দেন তাহলে বাকি সবার কি অবস্থা হবে আপনাদের যিনি দুধের গোপাল তিনি একমাত্র পরমাশ্রয় নিখিল জীব নিবহের সমস্ত হ্যাঁ ভাবনা সমস্ত চিন্তা সমস্ত হৃদয়ের অনুভূতি তিনি উপলব্ধি করতে পারেন আপনি আপনি এমন করে ক্রন্দন করবেন না আপনি ধৈর্য ধারণ করুন সমস্ত রাত্রি নন্দরাজের সঙ্গে উদ্ধম মহারাজের কৃষ্ণ কথা আলাপনে প্রভাতের নৈকট্যে এসে গেল ভক্তবৃন্দ বৃন্দ মহারাজ নন্দ নন্দরাজার সঙ্গে যেই আলাপ আলাপ শুরু করেছিলেন হ্যাঁ কখন যে ধীরে ধীরে রাত গড়িয়ে চলে গেল বুঝতেই পারলেন না কৃষ্ণ আলাপন এমনিক কি করে যে সময়ে চলে যায় কেউ সেটা বলতে পারে না কায় মনোবাক্যে যারা কথা শ্রবণ করে কখন যে সময়ে চলে যায় সেটা বলা যায় না দেখতে দেখতে সময়ে চলে গেল উপলব্ধি করতে পারলেন না সমস্ত রাত কেটে গেল নন্দরাজির সঙ্গে উদ্ধব মহারাজির কথা আলাপনে কেউ আর শয্যায় গা দিলেন না উপস্থিত হলেন ব্রাহ্ম মুহূর্ত ব্রাহ্ম কখন সূর্য উদয়ের ছত্রিশ মিনিট পূর্বে বহির্গত হলেন করার জন্য বের উদ্দয় স্নান ঘুষ পল্লিতে দধিমন্তনের দনি ব্রজে কতিপয়ে গুপি আছেন যাদের কৃষ্ণ অনুরাগ হম সবচেয়ে প্রধান তাদের কৃষ্ণ স্ফূর্তি ঘন ঘন হয় কৃষ্ণ ব্রজেই আছেন তাদের সঙ্গে আছেন এই এইরূপ তাদের সর্বদা মনে হয় যে কৃষ্ণ ব্রজে আছেন হ্যাঁ দিবারাত্র মধ্যে অধিকাংশ সময়ই তারা সজ্জা হটে উঠেই দধিমন্থন কার্যে প্রবৃত্ত হয় গোপালের জন্য যেমনটি তারা করেন কৃষ্ণ ব্রজে তাকার সময় অনেকেই ভাবেন কৃষ্ণ কৃষ্ণব্রজই আছে তাই তারা ঘুম থেকে উঠে দধিমন্থন করে আবার কোনো কোনো গুপজননীর প্রতি আদেশ আছে নন্দরাজার প্রত্যক্ষীর নবনীত তৈরি করে দেওয়ার জন্য নিত্য মতুরায় পাঠানো হয় বৃত্তের মাধ্যমে ওই সকল আদেশ প্রাপ্তা জননীরা নিযুক্ত হন প্রত্যুষে দদিমন্তন মন্থন যারা দদিমন্তন মন্থন করছিলেন হ্যাঁ হাতে ছিল তাদের মনি বলয় প্রদীপ জ্বলছে অধুরে প্রদীপের ছটায় উজ্জ্বল তর মণি বলয়ের দীপ্তি হ্যাঁ চঞ্চল হয়েছিল তাদের বক্কের হার কর্ণকুণ্ডল মন্তন রজ্জ আকর্ষণের দুলনে ভক্তবৃন্দ একটি কথা সবার উদ্দেশ্যে ব্রজলীলা যখন শ্রবণ করতে হয় তখন কায় মনোবাক্যে কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে অনুভবে আনতে হবে উত্তম শ্রবণ হচ্ছে সেই প্রক্রিয়া কথা শ্রবণের সঙ্গে সঙ্গে আমরা যখন অনুভবে এই কথাগুলো আনব তখন চুকের সামনে একেবারে সেই আলাপন সেই ব্রজের ভাবনা চোখের মাঝে বেঁসে উঠবে তাই কায় মনোবাককে শ্রবণ করতে হবে ভক্তবৃন্দের প্রতি একটা অনুরোধ ব্রজের লীলা শ্রবণ এটা চারটিকানি কথা নয় এগুলো যখন কায় মনোবাককে আমরা শ্রবণ করব তখন চোখের মাঝে আপনা থেকে ভেসে উঠবে আর কৃষ্ণ কথা শ্রবণের মাঝে চ্যাটিং করাটা এটা আদৌ সৌজন্যবোধ নয় কায় মনোবাককে কথা শ্রবণ করতে হবে কেবল মাত্র আমরা আমরা মাঝে মাঝে গোপালের জয় দিতে পারি হরে কৃষ্ণ লিখতে পারি রাধে রাধে লিখতে পারি তাতে উভয়েরই পরম কল্যাণ হবে যারা দদি মন্থন করছিলেন তাদের হাতে ছিল মনি বলয় প্রদীপ জ্বলছে অধুরে প্রদীপের ছটায় উজ্জ্বল তর মনি বলয়ের দীপ্ত চঞ্চল হয়েছিল তাদের বক্কের হার কর্ণ কুণ্ডল মন্থন রজ্জু আকর্ষণের দুলনে অরুণ বর্ণ কুমকুমে তাদের গণ্ডস্থল ছিল অরুণিম তন্মধ্যে দুদুল্লমান মণিকুণ্ডলের আবা হয়েছিল অতিব নয়ন আকর্ষী মন্থন চঞ্চলা গোপ বদুগণের ছায়া সম্পাত হয়েছিল দেয়ালির ভিত্তিতে সেই সুভা দেখতে দেখতে যমুনার গাতে আসলেন উদ্দ স্নানের জন্য বই জয়ন্তী মালা ছিল উদ্ধবের কণ্ঠে নিজ কণ্ঠের মালা যাত্রাকালে পড়িয়ে দিয়েছিলেন নিজের হাতে শ্রী গোবিন্দ উদ্ধবের অঙ্গের অন্যান্য পরিচ্ছদ শ্রীকৃষ্ণের প্রসাদী কুন্টি বা নিজের হাতে পরানো উদ্ধবের প্রাণ চাচ্ছিল না জলে নেমে ওই সকল শিক্ত করতে তাই সেই সকল তীরে রক্ষা করে অবতরণ করলেন তিনি স্নানের গাটে স্নান অন্তে ব্যাপৃত হলেন এবং তিনি আন্নিক কার্য সমাপন করলেন তীরে সুকাশনে উপবেশন করে তখনও কানে আসছিল দদিমন্তনের দনি শুধু ধনী নয় তাদের সঙ্গে সঙ্গে করুণ সুর লহরী দদিমন্তনের দনি শুধু ধনী নয় দদিমন্তন কালে প্রেম আবেশে কেউ কেউ উচ্চেশ্বরে গান করছিল কেউ উচ্চেশ্বরে গান করছিল গানের বিষয়বস্তু ছিল প্রাণ গোবিন্দের রূপ গুণ সৌন্দর্য মাধুর্যের কথা কণ্ঠে ছিল বিরহের বেদনা তাই সুরের মধুরীমায় ধিক্কার পাচ্ছিল স্বর্গের কিন্নর বিদ্যাধরেরা কণ্ঠ অমন্থনধ্বনি অমন্থন ধনী পরস্পর আলিঙ্গনবদ্ধ হয়ে তুমুল রুল তুলছিল গগন মন্ডলে সর্বলুকের কর্ণে প্রবেশ করত দূর করছিল দশ দিকের অমঙ্গল নিরশতে যেন দিশা আন্নিক করতে করতে উদ্ধব শ্রবণ করছিলেন কৃষ্ণ অনুরাগীদের কৃষ্ণ অনুরাগীদের কণ্ঠসারিত মধুর কৃষ্ণ নাম ধ্বনি এমনই আত্মরা হয়েছিলেন উদ্ধব ওই ধ্বনিতে যে তাদের রসনায় স্ফুরিত হচ্ছিল না সন্ধ্যা বন্ধনার মন্ত্রাদি পুনঃ পুনই মনে হচ্ছিল তাদের ওই গোপকণ্ঠের গীত দনি উচ্চারিত হচ্ছিল মন্ত্র অপেক্ষা কুটিগুণ মধুর অমঙ্গল প্রধ কোন প্রকারের নিত্যকর্ম শেষ করে তীরে উঠলেন ভক্তরাজ উদ্ধব কৃষ্ণ প্রসাদী ও বস্ত্রমালাদি পুনরায় তিনি ধারণ করলেন এই সময় প্রভাত হয়ে গিয়েছে সূর্যের কিরণ সম্পাদ হয়েছে ব্রজের বৃকলতার গায় কতিপয়ে নরনারী বহিরঙ্গনে আনা করছে আর নানা কথা বলা করছে তুরণে বিরাট রথ দর্শন করে দৃষ্টা রথম সত কুম্ভং কষায়মিতি চব্রুবন এত বড় স্বর্ণরথ এরত পল্লীর কারো নয় গোশকটির ব্রজপল্লী এখানে এত বড় রথ থেকে আসলো কেউ বলছে চিন না তোমরা রথ এত রাজধানী মথুরার গো বক্তার হয়ে উঠিল। অপরজন বলিল আহা মথুরার রথ চিনব না আমাদের বক্যের উপর দিয়ে চলিয়ে গিয়েছিল মথুরার রথের চাকা কত অশ্রু ঢেলে মথুরার রথের চাকা আমরা ধরিয়েছিলাম মথুরার রথের চাকার দাগ আজও অক্ষুণ্ণ আছে ব্রজের মাটিতে ব্রজবাসীর বুকে আমরা মথুরার রথ চিনব না আমরা মথুরার রথ চিনব না অপর কেউ বলল আহা এই কি সেই রথ গো যে রথে এসেছিল কংসের স্বার্থ সাধক অক্রুর আমাদের কমল নয়নকে নিয়ে গিয়েছিল মথুরার মথুরায় নিয়ে গিয়েছিল ব্রজের কক্ষ হতে চিনিয়ে সকলে আকুল ব্যাকুল করে সেই রথ দেখে নানা কথা বলা বলি করতে লাগল কেউ প্রশ্ন তুলল সেই রথ আবার কেন ব্রজে এলো সেই অভিশপ্ত রথ কি উদ্দেশ্যে আবার ব্রজের পল্লিতে আসল এখানে তো সব মরে গিয়েছে এ মৃতের শ্মশানে আবার কেন ক্রূর শিরোমণি অক্রূরের রথ আসলো কেউ বা উত্তর করলো শুন বলি অক্রুডের পুনরাগমনের কারণ আছে রে সকি মৃতের শ্মশানে আবার আসার প্রয়োজনটা কি জানিস হ্যাঁ তাদের মনি ভিন কংস বেটা তো মরে গিয়েছে আরে মরলেই তো হয় না তার তো শ্রাদ্ধ শান্তি করতে হয় শ্রাদ্ধ কার্যে দান করতে হয় পিণ্ড সেই পিণ্ডের প্রয়োজনে অক্রুর হয়তো আবার এসেছে অক্রূর তো জানে বৃন্দাবনের লোকগুলিকে সে মেরেছে বধ করে গিয়েছে এখন এসেছে সেই মৃত মনুষ্যগুলির রিট পিণ্ড সব তুলিয়ে নিতে কংসের শ্রাদ্ধে পিণ্ড দানের জন্য এছাড়া তো আর কোনো কারণ দেখি না কংসের রাজধানীর রথ এই পল্লীর শ্মশানে আসার সখি রে ওই রথ দেখলে আমাদের প্রাণে ধৈর্য মানে না রে সখী সখিরে এ এই রথ দেখলে হ্যাঁ আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে জ্বালা দ্বিগুণ বাড়ে উদ্দ মহাশয়ের কর্ণে প্রবেশ করলো আলোচনারত ব্রজাঙ্গনাদের সেই মর্মঘাতি ভাষা ব্যথা হতো প্রাণীর অমন আরতি বড়া কথা এমন হৃদয়ে বিদারি উক্তি আর কোনোদিন কর্ণগত হয় নাই উদ্ধবের বিরহ বিদুরা গুপিকুলের অন্তর বরাজি কত তাপ তার কিঞ্চিত আজ পাইলেন উদ্ধব এই কথার মাধ্যমে উদ্ধবের মনে হল হয়তো আমার ব্রজে আসা উচিত ছিল ধুলায় গড়িয়ে হয়তো রথ নিয়ে আসা ঠিক হয় নাই আমার পদব্রজে আসাটাই ভালো ছিল আবার মনে হলো এই বিরহ আর সে যেন নিতান্ত সুন্দর এখানে আশাই তার অশুভন হয়েছে ওহে ধরিত্রী দেবী উদ্ধব মনে মনে বলছেন ওহে ধরিত্রী দেবী একবার বিদীর্ণ হও এখন এই রথের সঙ্গে আমাকে বড় বেমানান লাগছে তুমি একবার দিদা হও মাতা আমি তোমার আমি তোমার আশ্রয় নিতে চাই দেবী তুমি কুলে অহে অহে আমি একবার আমি একবার তোমার অঙ্কে অঙ্কে আশ্রয় নিয়ে সমগ্র অসুন্দরকে আমি দূর করতে চাই ইহা জাগতে লাগল অপরাধ সংকুচিত উদ্ধব মহারাজের অন্তরে ভক্তবৃন্দ আমরা গতকাল শ্রবণ করছিলাম উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজের কতুকপকতনের প্রথম পর্ব আজ আমরা শ্রবণ করলাম উদ্ধব মহারাজের সঙ্গে নন্দ মহারাজের কতুকপকতনের দ্বিতীয় পর্ব এবং ওই জায়গা থেকে আগামীকাল শ্রবণ করব উদ্ধব হৃদয় মাঝে এই ধারণা যে জাগালেন ব্রজ বাসীদের সেই আর্তনাদ কর্ণকুহরে গুচরিত করে যে এই রথ হ্যাঁ মথুরা থেকে মথুরার রাজধানী রথ কেন ব্রজপল্লীতে আসলো এবং নানা তীক্ষ্ণ কথাগুলো কর্ণ দ্বারা গুচরিত করে উদ্ধব ভাবছিলেন হয়তো রথে আসা তার ঠিক হয়নি পদব্রজে আসাটা তার উচিত ছিল তাই তিনি আর্তনাদ করে ধরিত্রী মাতার কাছে তুমি তুমি দিদা হয়ে যাও ধরণী মাতা তুমি দুই বাঘ হয়ে যাও আমি যেন ভেতরে প্রবেশ করে আমি যেন আমার অসুন্দরতাকে অ অসুকান্ততাকে অনিন্দময়তাকে যেন আমি লুকাতে পারি তারপর উদ্ধবের সঙ্গে কি ঘটেছিল কি ভাবনা জেগেছিল হ্যাঁ গোপীদের সঙ্গে উদ্ধবের কি আলাপন হয়েছিল এবং কি বিলাপ করেছিলেন ব্রজগোপীগণ আমরা সেই কথা আগামীকাল শ্রবণ করব ঠিক রাত নয় গঠিকায় কায় মনোবাক্যে সবাইকে শ্রবণ করতে হবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয় কায় কৃষ্ণ কথা শ্রবণ করার সময় কেবল কৃষ্ণ সম্বন্ধীয় কথা ব্যতীত আর কোনো কথা বলা উচিত নয় কেউ যদি কৃষ্ণ কথা শ্রবণ করার সময় কৃষ্ণ সম্বন্ধীয় চিন্তন ব্যতীত কৃষ্ণ কথা ব্যতীত আর কথা বলে। তাহলে যতটুকু সে শ্রবণ করতে এসে কৃপা লাভ করার কথা তার চেয়ে অধিক সে পাপ গ্রহণ করে যাবে এটাই শাস্ত্রের কথা তাই অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণ করার সময় আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের ভাবনায় আনা প্রয়োজন নতুবা যতটুকু সময় আমরা এমবি ফুরিয়ে কৃপালাভের জন্য থাকবো তার চেয়ে অধিক আমরা পাপ বহন করে যাব যদি সাধুর চরণে অপরাধ করি বৈষ্ণবের চরণে অপরাধ করি যদি ভাগবতের চরণে অপরাধ করি কারণ ভাগবত আর ভগবানের মাঝে কোনো পার্থক্য নেই অভেদ কৃষ্ণ আর কৃষ্ণকথার মাঝে কোনো পার্থক্য নেই কৃষ্ণ কৃষ্ণ কথা অভেদ হা তাই কায় মনোবাক্যে ভগবানের অপ্রাকৃতকতা শ্রবণ করতে হবে আগামীকাল এ অপ্রাকৃত কৃষ্ণকথা শ্রবণের প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার মঙ্গল হোক জয় জয়নিতাই জয়নীতাই জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

রাম রে হরে জয় রাধে জয় রাধে রাধারানী কি মহারানি জয় মহারানী কি জয় राध रानी की जय महारानी की जय राध रानी की जय महारानी की जय जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे, जयो राधे। শ্রীরাধে শ্রীরাধে জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় পরম গুরুদেব পরম গুরুদেব ਪੜੋਮ ਗੁਰੂ ਦੇਵ ਜਾਇ ਆ ਪੜੋਮ ਗੁਰੂ ਦੇਵ ਜਾਇ ਆ ਪੜੋਮ ਗੁਰੂ ਦੇਵ ਜਾਇ ਆ ਪੜੋਮ ਗੁਰੂ ਦੇਵ পরম গুরুদেব জয়া পরম গুরুদেব জয় প্রভুপদ প্রভুপদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপদ জয় 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 প্রভু পা প্রভুপাদ প্রভুপাদ নিতাই গৌড়া হরিবল হরিব হৰি বাল হৰিবল নিত গৌৰৱ হৰি বল হৰি বাল হৰি বাল হৰিবল নিত গৌৰ হৰিব হৰি বাল হৰি বল হৰিবল নিত 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 গৌৰ হৰি বল হৰি ভাল হৰি বল হৰি বল ভক্তবৃন্দ যাওয়ার আগে আরেকটি কথা আপনারা সবাই জানেন যে এই করোনা ভাইরাসের মহামারী সময়ে চলছে তাই প্রয়োজন ব্যতীত আমরা ঘরের বাহিরে যাব না এবং সরকার যে আমাদেরকে নির্দেশিত আমাদেরকে নিয়ম নীতিগুলো দিয়েছে আমরা এগুলো পালন করার চেষ্টা করব আমরা অবশ্যই ঘন ঘন হাত ধোয়ার চেষ্টা করবো এবং মাস্ক ব্যবহার করব এবং আমরা সঙ্গনিরুদ্ধ থাকার চেষ্টা করবো জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করব যাওয়ার আগে একটি অনুরোধ আপনারা ঘরে থাকুন প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না এবং এই লকডাউনটা কাজে লাগানোর চেষ্টা করুন একটু গ্রন্থ বেশি করে অধ্যয়ন করুন কারণ আমরা গ্রন্থ অধ্যয়ন করার সুযোগ পাই না এই লকডাউন সময়টাতে একটু গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করুন একটু গীতা পাঠ করার চেষ্টা করুন একটু ভাগবত পাঠ করার চেষ্টা করুন একটু চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করুন অন্যান্য যে সকল ধর্মীয় গ্রন্থগুলো আছে একটু পাঠ করার চেষ্টা করুন অবশ্যই অবশ্যই আপনারা জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করুন এবং সচেতন থাকুন মনে রাখতে হবে সচেতনতার কোনো বিকল্প নেই ভগবান শ্রীগোবিন্দ অচিরেই যেন এই মহামারী দুর্যোগকে দূর করে শান্তি আনয়ন করেন পরিবেশ সুস্থ স্বাভাবিক করেন আমরা যেন আবার সাধু সঙ্গে মিলিত হতে পারি আমরা যেন আবার কৃষ্ণ গুণ কীর্তন একসঙ্গে করতে পারি সবার মঙ্গল হোক কৃষ্ণময় শুভরাত্রি শুরু থেকে এখন অবধি যারা এই অপ্রাকৃত কৃষ্ণকথা আলাপনে যুক্ত ছিলেন কায় মনোবাক্যে এই কৃষ্ণকথা আলাপন শ্রবণ করেছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জয় গৌড় জয় নিতাই জয় শ্রী রাধেশ্যাম কৃষ্ণময় শুভরাত্রি ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন